السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من یهده اللہ فلا مضل لہ ومن یدلل فلا حادی لہ واشہدو ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہدو ان محمد نفده ورسولہ صلی اللہ تعالیٰ علیہ وعلیٰ آلہ وصحبہ وسلم تسلیماً کذیراً اما بعد فقد قال علام الباری الرحمہ اللہ تعالیٰ بابُن حدین قالحدََََََََََََََََََََ عبدالرضاق المعمرين الحمبن منبحين انسميہ اباطردى اللہ عليق قال رسول اللہ صلّہ عليہ وسلم تيرل بن اسراعيل ادخلوا الباب سجاد وق الحطہ فبلف الضحف الصطم وكال الحبۃ الفشارتن সম্মানিত আল্লাহ আল্লাহবুল্লা আলমের প্রশংসা এবং নবী সাল আলি সাল্লামের উপর সাল্হাতু সাল্লামের পর আজ মঙ্গলবার তেইশ সফর চোদ্দোশো ছেচল্লিশ সিজির মোতাবেক সাতাইশে আগস্ট দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা সহিউল বখারির হাদিউলাম্বিয়াহ নবী রসুলগণ সম্পর্কীয় হাদিস পর্ব পর্ব নম্বর তেরো হিমাম বখারি আহমলার এই পর্বের অধ্যায় নম্বর আঠাইশ এতে এম শুধু বাবন বলছেন মানে এটি হচ্ছে বিশেষ একটি অধ্যায় যার সম্পর্ক আগের অধ্যায়ের সাথে আছে যার সম্পর্ক আগের অধ্যায়ের সাথে আছে আগের অধ্যায় কি মৌসা ইসলাম এবং খেজেন মৌসাআল ইসলাম বন ইসরায়েলের নবী তো বন ইসরাইলদের কথা এখানে এসছে তো আংশিক সম্পর্ক আছে শুধু বাবন এটি একটি অধ্যায় বিশেষ অধ্যায় কোনো বিষয়বস্তু ছাড়াই কেন সাদা রেখে দিয়েছেন বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে তার মধ্যে একটি যে তিনি প্রথম এইভাবে হাদিস নিয়ে এসেছেন অধ্যায় লিখে রেখেছেন বিষয়বস্তুটা পরে আমি চূড়ান্ত করব কিন্তু হয়তো সেই সময়টা সম্পাদনার ওই রকমের চূড়ান্ত সময়টা হয়তো পাননি দুনিয়াতে বিদায় নিয়েছেন সুতরাং যেমন ছিল তেমন তার ছাত্ররা রেখে দিয়েছে কেউ কেউ বলেছে কেউ কেউ বলেছেন যে আগের হাদিসের সাথে আগের অধ্যায়ের সাথেই সম্পর্ক বাবন মানে এই এমন একটি অধ্যায় যার সম্পর্ক আগের সাথে আংশিক রয়েছে এসব ব্যাখ্যা করা হয়েছে আল্লাহ আলম হাদিস বর্ণনা করছেন হাম্মাম বিন মোনাব্বেহ তাবেই তিনি বলছেন যে তিনি শুনেছেন আবু রাজি আল্লাহ তালাহর কাছে তিনি বলেন কাল রসুল উল্লাহ বলেন কিল আলী বানী ইসরায়েল রসুল উল্লাহাম বললেন যে ইসরাইলদের কি আল্লাহর পক্ষ থেকে বলা কিলা মানে আল্লাহর পক্ষ থেকে বলা হলো আল্লাহ নির্দেশ দিয়েছেন সৈয়াবাক আঠান্নতে রয়েছে ওয় হলুল বাবা সুজ্জাদা তোমরা এই বাইতুল মকাদ্দাসের ফাটকে আগের যুগে শহরগুলির ফাটক থাকত সুরক্ষিত করার জন্য ঘেরা থাকত এই দরজায় তোমরা প্রবেশ করো শেষদায় অবনত হয়ে মানে আল্লাহর সামনে শিরনত করে ঝুঁকে শিরনত করে অকুলু এবং বল হেত্তাতুন হাত্তা হুত্ত মানে গন ঝরিয়ে দেওয়া যেমন গাছের পাতা ঝরে পড়ে ওইরকম রকম ঝরে পড়া হ্যাঁ হাদিসে রয়েছে তাহত্য খাতায় হত্যা তানু খাতায় হন তো হেত্তাতুন মানে আল্লাহ তোমার কাছে গনহার মার্জনা ক্ষমা চাই গণহা তুমি মুছে দাও বা ঝরিয়ে দাও আমাদের আল্লাহ সেজদা করতে বললেন বা ঝুঁকি আল্লাহর সামনে অবনত হয়ে বিনয় হয়ে প্রবেশ করো কারণ আল্লাহ বিজয় দান করেছেন আর মাতৃভূমিতে ফিরতে পেরেছ আল্লাহ শুক্রিয়া আদায় করো আর আল্লাহর কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাও এই জন্য মানুষের এটাই উচিত তাহলে নিয়ামত টিকে থাকবে যে আল্লাহ যদি কোনো নিয়ামত দেন খুশির কোনো সংবাদ অথবা বিজয় দান করেন অথবা জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন যে কোনো রকমের ভালো কোনো নিয়ামত নিয়ামত যদি পান তাহলে আল্লাহর সামনে বিনয়ী হইতে হবে সে অবনত হওয়া থেকে কী শিখে পেলাম আল্লাহর সামনে ঝুঁকে যেতে হবে নবির সাথে মক্কা বিজয়ের দিনে ওঠের পিঠে এমনভাবে ঝুঁকে গেছে না ঝুঁকে বিনয়ী হয় কিন্তু আজকালকার মানুষ কি মুসলিম কি মুসলিম অমুসলিম যদি জয়ী হইতে পারে তাহলে হ্যাঁ পাপের শেষ নেই অহংকারের শেষ নেই আর সীমা লঙ্ঘনের শেষ নেই আর খুন খারাপ শেষ নেই অন্যায় অত্যাচারের শেষ নেই লুটপাটের শেষ নেই আল্লাহ নিয়াম টিকাবে আজকে কারো লুটপাট করবেন কালকে আপনাদের লুটপাট করবে তিলকাবে তিলকা এটি চলতে থাকবে এটি হচ্ছে আল্লাহর নীতিমালা সন্নাতুল্লাহ দেখেন আপনি ইতিহাস পড়ে দেখেন যে এক সময় যারা নির্যাতিত ছিল তারা এখন হ্যাঁ জুলুম করা শুরু করেছে হয়তো তখন আবার দু চার দশ বিশ বছর যাবে আবার আরেক জালেম হ্যাঁ শক্তিকে আল্লাহ চাপিয়ে দেবে এরা যে দশ বিশ বছর জুলুম করলে এদের ওপর চাপিয়ে দেবে যারা একসঙ্গে জুলুম করেছে তারা এখন জুলুমের শিকার মার খাচ্ছে আল্লাহ রাঞ্চিত অপদস্থ হচ্ছে এটি চলে আসবে কারণ কেউ সৎ নয় হ্যাঁ কেউ বিনয়ী নাই আল্লাহ সামনে কেউ আল্লাহ শুকুর গুজার নাই এবং আল্লাহর কাছে ভুল ত্রুটি যেন মাফও চায় না ক্ষমাও চায় না হেত্যতন ভুল ত্রুটি হতেই পারে মানুষের অনিচ্ছা কিন্তু সেই জন্য সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছিল ফাবাদালু কিন্তু তারা আল্লাহর আদেশকে পরিবর্তন করলো ফাদাখালু প্রবেশ করার ক্ষেত্রে তাদের বলা হয়েছিল যে মাথা ঝুঁকিয়ে শির নত করে সেজদা মানে সেজদা পড়ে নয় সির ঝুঁকিয়ে দরজা ঢুকবে ধরো মাথাটা একবারে ঝুঁকিয়ে দেবে অনেক সময় শেষ অর্থ নেওয়া হয় মাথা ঝুঁকিয়ে দেওয়া নত করা কিন্তু তারা এমন অহংকারী জাতি ইয়াজ হ্যাফোন আল আস্থায় প্রবেশ করার সময় তারা নিতম্বে ভর দিয়ে মাথাকে এদিকে করে নিতম্বে ভর দিয়ে ঢুকছে যাতে করে আল্লাহর সামনে বা শহরে ঢোকার সময় মাথা নত না করতে হয় হংকারী কিভাবে তারা আল্লাহর বিরুদ্ধাচরণ নাফারমানি করত অবদ্ধ জাতি এই অহুদি জাতি আর আল্লাহ বোঝা হিন আল্লাহ গোনা মাফ করো গোনা মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও তারা এমন কথা বলল যেটি অর্থহীন অসার কথা কোনো অর্থ হয় না যেমন ঘোড়ার ডিমের কোনো অর্থ হয় না ঘোড়ার ডিমের অর্থ হয় ঠিক তেমনি এই হাববাতুন ফি হাববাতুন মানে শস্য আর ফি মানে মধ্যে আর সারাতন মানে পশম চুল তো পশমের ভিতরে দানা কোন অর্থ হইল তার মানে উদ্দেশ্য কি উদ্দেশ্য কোন কথা ব্যক্ত করেন উদ্দেশ্য হচ্ছে দুষ্টমি করা আর আল্লাহর নাফরম আল্লাহ হেতুন বলতে বলছে হাববাতুন বলব বদমাইশি শি করা শুধু উদ্দেশ্য না ফরমনি করা না অসৎ উদ্দেশ্য আল্লাহ নিয়ামতকে টিকে রাখলেন না যুগে যুগে জালেমদেরকে চাপিয়েছেন জালেমরা এসেছে আর ভালো করি তাদেরকে একবারে হ্যাঁ পিছিয়ে দিয়েছে তাদের ইতিহাস রয়েছে প্রাচীন ইতিহাস রয়েছে সুরাই বনি ইসরায়েলের শুরু দিকে যে মেয়েরাজ আর ইসরার আয়াতের পরে তাদের কথা বর্ণনা করা হয়েছে যে জালেম শাসকদের তাদেরকে চাপিয়ে দিয়েছেন আর এমন করে তাদেরকে পিষে দিয়েছে একবারে বড় জলমের শিকার হয়েছে জালেমরাই জুলমের শিকার হয় আর যারা জুলুম করে না সাধারণত জুলমের শিকার হয়নি কিছু তো বঞ্চনা আছে হ্যাঁ বঞ্চিত তো করবেই ওটা তো আছে আমাদের ও স্বার্থ নেই তাদের কাছে আমাদের স্বার্থ হাসিল করতে হবে না যে অধিকার করতে হবে আল্লাহর কাছে চাইবো আল্লাহ যতটা দিবে দিবে জালেম জুলুম করতেই থাকে সুতরাং অত কষ্ট নেই চাকরি পাই না কষ্ট নাই হ্যাঁ বিদেশে পড়ে আছেন কষ্ট নাই কিন্তু যদি মরিয়া আমরা অধিকার পেলাম না সুতরাং যারা অধিকার দেয়নি তাদেরকে এই দেখবো তো এই করবো আবার করলেন আবার যখন ওরা সুযোগ বলে তখন আপনাদেরকে ওইভাবে একবার পিছিয়ে দিল ক্ষেত্রে সতর্ক সাবধান কখনো যেন জ্বলুন না হয় সাধারণ মানুষ যারা কারো কোনো ক্ষয়ক্ষতি করে না সাদা সীতা চলাফেরা করে সাধারণত এদের নিয়ামত আল্লাহ টিকিয়ে রাখে কারণ এরা কখনো কারো ক্ষেত্রে অবিচার করে না শক্তিশালী হইলেও অবিচার করেন আর দুর্বল হয়ে অবিচার করে না জি কিন্তু বাংলা অনুবাদক এখানে এমন অনুবাদ করেছে যেটা আসলে ঠিক নয় হাববাতুন ফি সারাতিন শারাতিন কেউ ভেবেছে শাহি রাতুন রাতুন মানে জব জব বুঝেন তো জব হ্যাঁ জব বুঝেন না জব বার্লি এই জবকে শাহি রাতুন বলে শারাথুন বলে না সারাতুন মানে একটা চুল একটা পশম সারা থেকে তো শাহি রাতুন যদি হতো তাহলে হতো হাববাতন ফি শাহি এই অর্থ করেছে যে এটা জবের দানা জবের দানা কিন্তু জবের দানার অর্থ করতে গে তাহলে ভুল অর্থ করেছে অনবাদত তো তিন হাজার চারশো চার নম্বর হাদিস হাদিস করছেন আবু হাজি আল্লাহ তাল মুসা সালাম সম্পর্কে আলোচনা চলছে তিনি বলেন সাল্লাম বলেছেন মৌসা আলি সালাম সম্পর্কে নিশ্চয়ই মোসা আলি সাল্লাম একজন বড় লজ্জাশীল মানুষ ছিলেন এবং সব সময় শরীরকে ঢেকে রাখতেন আবৃত রাখতেন কখনো খালি গায়ে থাকতেন না খালি গায়ে থাকতেন না খালিঘায়ে মানে এই নয় যে বিভস্তর উলঙ্গ যারা বেশি ভদ্র তারা গেঞ্জি ছাড়াও থাকবে না খালিঘায়ে খালি গায়ে থাকবে না বাড়ির বাইরে গেট বাড়ির গেটের বাইরে খালি গায়ে ঠিক আছে না সবাই পারবে এই কাজটা একটা কৃষিকাজ যারা করে সেটা পারে একজন শিক্ষিত লোক পারবে এই কাজটা করতে তো এইরকম ছেলে এমনকি সেই যুগে বিভস্তর হওয়া যাই ছিল বস্ত্রহীন হওয়া যাই ছিল গোসল করার সময় মানুষের সামনে আর এই উম্মতের বিধান হচ্ছে যে মানুষের সামনে যাইজ না যাই তারপরে যদি শরীরে কাপড় রেখে গোসল করে বা কাপড় বদলায় তো কোনো অসুবিধা নেই ভালো আরও ভালো কিন্তু এটা জরুরি মনে করলে হবে না কারণ আমাদের দেশে আমার বাড়াবাড়ি আছে গোসল করে নাকি মনে হচ্ছে খুব অপরাধ করে দিল আর নির্জনে কেউ দেখছে না যদি বলে যে ফেরিস্তা দেখছে তো ফেরস্ত সবসময় দেখছে সব সবসময় দেখছে স্ত্রীর সবস যার জন্য তখনও দেখছে হ্যাঁ কোনো সময় যাবেন আপনি কখনো আপনি বিবস্তর হন না হ্যাঁ ফেরিস্তা তো আপনাকে ছাড়বে না যে আল্লাহ দেখছেন আল্লাহ তো সবসময় দেখছে বোঝা গেছে না সুতরাং এইসব যুক্তি দিয়ে আপনি হাদিসের বিধানে যেটা জাহেজ করা হয়েছে সেটা সেটাকে আপত্তিকর মনে করলে আপনার জ্ঞানের ত্রুটি রয়েছে যেটা জায়েজ জায়েজ আপনি করিয়েন না সেটা আলাদা কথা জি তো মুসা আলি যুগের লোকেরা মানুষের সামনে কি করতো ওলঙ্গায় গোসল করতো মুসা আলি তা করতেন না বড় লজ্জাশীল ছিল সে তেই ডান মানে সবসময় সবাইকে ডেকে রাখতেন লায়র আমিন জিল দেহি সেই শরীরের কোনো অংশ দেখতে দিতেন না ওটা রেখে রাখতেন তাহলে যত লম্বা ঢেলা লেবাস পরে তত ভালো তত ভালো দেখেন যারা খুব বেশি ভদ্র আরব দেশে তারা মাথা খোলা রাখে না শুধু টুপি না টুপির এটা না থাকলেও তারা অভদ্রতা মনে করে হ্যাঁ ঠিক না এই জন্য এমাম সাহেব কোনো সময় হয়তো বাইরে বেরোচ্ছে নিজের বাসা থেকে তখন টুপিতে থাকতে পারে কিন্তু যখন মসজিদ আসে এই যে ঘুতরা লাগে সেমাক লাগে রুমাল লাগিয়ে আসছে বরং তার সাথে আলখাল্লা লাগিয়ে আসছে বিষতে লাগিয়ে আসছে তাহলে এটি ছিল মোশার ইসলামের চরিত্র প্রাকৃতিকভাবে যে তার শরীরে কোনো অংশ তিনি দেখা দিতেন না দেখাতেন না কাউকে বড়ই লজ্জার কারণে লজ্জাশীল মানুষ ছিল কিছু কিছু লোক তাকে বড় কষ্টই দিল হ্যাঁ কথার দ্বারা কষ্ট দেওয়া কি কষ্ট দেওয়া ফাকালা তারা বলতে শুরু করলো যে আমরা সবাই একে অপরের সামনে উলঙ্গ হয়ে গোসল করছি কিন্তু মুসা আমাদের সামনে কেন গোসল করে না ও দূরে গিয়ে লুকিয়ে কেন গোসল করছে ঘাটে গোসল করলে যখন সবার গোসল সবাই গোসল করে চলে গেছে অত নির্জনে যে জায়গার নজরে আসছেন ওই জায়গায় গোসল করছে আমাদের সামনে তো কখনো তাকে বিভস্ত হয়ে দেখলাম না সেই ধর্মে জায়েজ ছিল কিন্তু দিন ইসলামে জায়েজ নেই হারাম জি আর কালিজা যদি কেউ খোলা রাখে মানে কেউ যদি উলঙ্গ হয় হ্যাঁ লোক সাবা লিখে কারোর সামনে তাহলে কাবিরা গনা সেটি কাবিরা গোনা সেঠি অশ্লীলতা ফাহে সেঠি নোংরামি যেমন জেনা অশ্লীলতা সমকামিতা অশ্লীলতা ন্যাংটা হওয়া অশ্লীলতা ফাইস ন্যাংটা হয়ে তা অফ করতো হ্যাঁ আরবদের হ্যাঁ যারা মুশরিক যাদের মধ্যে কুসংস্কার ছিল বাইরে থেকে আসতো মক্কা এসে কাপড় ধার চাইত হ্যাঁ যে ব্রাহ্মণদের কাপড় লাগবে যেমন হিন্দুদের মধ্যে ব্রাহ্মণরা পুত পবিত্র আর বাকিগুলো সব শূদ্র সব হ্যাঁ ডোম মেথটি নিকৃষ্ট হ্যাঁ ওদের চারটি কাস্ট আছে ঠিক তেমনই আরবরাও ভাগ করে দিয়েছিল যে মক্কার লোক খুব পাক পবিত্র সুতরাং মক্কা আসলে কাপড় ধার করতে হবে আর তাদের কাপড় পরে তফ করতে হবে আর যদি কাপড় না পাওয়া যায় তাদের তাহলে এই নিজের কাপড় পরে তফ করা যাবে না কি করতে হবে তাহলে পুরুষ নারী সব সাবালুক সাবালিক অলঙ্গ হয়ে তফ করতে আল্লাহ তাদের এই ভ্রান্ত ধর্ম সম্পর্কে আর এটাই হচ্ছে যখন বাইতুল্লার তওয়াফ করা উলঙ্গ হয়ে আল্লাহ হারাম আর ফাহেসা বলেছেন তাহলে ন্যাংটাপির হচ্ছে ফাহেস সাধু হচ্ছে অশ্লীল অশ্লীল চরিত্র ভাষা তাদেরকে বলে দাও যে উলঙ্গ হয়ে বস্ত্রহীন হয়ে যে আবার তফ করে এরা আল্লাহ এমন কোনো ধর্ম দেননি যাতে অশ্লীল কথা কাজে নির্দেশ দিয়েছেন কোনো পারমিশন নেই জি তো কিছু লোক কষ্ট দিতে শুরু করলেই বলে মা আইবিন হাজার বেজিল দেহি এই ব্যক্তি যে মৌসা এইভাবে যে শরীরকে আবৃত রাখছে একমাত্র এর কারণ হচ্ছে তার শরীরে চামড়ায় কোন দস্তুটি আছে আইব মানে দোস্তুটি আইব কথার বাংলা ব্যবহার হয় কিন্তু তাই দোস্তুটি আছে কি কেউ বলতে এম মা হয় শ্বেত রোগ আছে সাদাহ আছে ওইমা উদ্রাতুন অথবা অ্যাক্সিডে আছে হাইড্রোসিল হ্যাঁ অন্ডকোষ ছোট বড় আছে ওয়াইম্মা আফাতুন অথবা অন্য কোনো হ্যাঁ মারাত্মক রোগ আছে এই আফত শব্দটি আমরা কিন্তু বাংলা ভাষা দেখুন কি আফত এলো রে বলে না আফত আপদ বিপদ আবার ওইটা কি আপদ বিপদ তাকে দ করে দিয়ে আপদ বিপদ লেখছেন না প্রতি শব্দ হিসাবে আপদ বিপদ তো ওই শব্দটি কিন্তু আরবি আফাতুন যে ওয়েন আল্লাহ আরাধা ইয়ুবার আল্লাহ চাইলেন যে ইংরাজি এইভাবে তার চর্চা করছি অথচ এর কোন বাস্তবতা নেই ডাহা মিথ্যা কথা এসব কথা বলছে আল্লাহ তাকে দোষ মুক্ত করতে চাইলেন মিম্মা কালু তাদের এসব কথা মিম্মা কালু লে যা তারা বলতে ছিল মশালেসলাম সম্পর্কে সুতরাং ঘটনা ঘটলো কি ফাঁকা ওমান ওয়াহাদাও একদিন তিনি নির্জনে গিয়েছেন একাই গোসল করার জন্য মহল বহলাল হাজারিয়া তার একটা পাথরের ওপর কাপড় রেখেছেন কারণ মরভূমিতে কাপড় রাখলে কোথায় রাখবেন পাথরটাথর রাখতে হবে গাছপালা তো নেই পাথরের কাপড় রেখেছেন সালা তারপরে গোসল করতে লেগেছেন একাই ওই ঘাটিকে অনেক আর বনীশরা কিছু দূরে আর ঘাটে সব একাকার হয়ে গোসল ওখানে বনীশরা জমা হয়ে আছে ফালামা ফারাগা যখন গোসল করা তার শেষ হলো আখবালা যাহা কাপড় নেওয়ার জন্য সেই কাপড়ের কাছে আসতে শুরু করলো আসলো কিন্তু আদাবে পাথর কাপড় নিয়ে দৌড় দিল আদা ইয়াদু মানে দৌড় দেওয়া আদা ইয়াদু মানে দৌড় দেওয়া একবার পাথর দৌড় দিতে শুরু করলো আল্লাহ রবুল্লা আলা আলাপুল্লা কদির পাথর দৌড় দিচ্ছে মুসা হাতে তো লাঠি সেই লাঠি লাঠি হাতে নিলেন অতালাবাল হাজার আর পাথরের পিছু করলেন পাথরের পিছু করলেন পিছু ছুটতে শুরু করলেন ফাজালে এখন আর বলতে লাগলেন সবি হাজারো সবি হাজারো এই পাথর হাজারো ইয়া হাজারো ছিল এই পাথর আমার কাপড় আমার কাপড় আমার কাপড় কাপড় দে কাপড় দে থাম সবি হাজারো কিন্তু থামছে না পাথর তো আল্লাহর হুকুমে দৌড় দিচ্ছে থামছে না পৌঁছে গেল সেই পাথর এলা একটি দলের পাশে যে দলটি অবস্থান করছিল কোথাও তারা মোসা আলিয়াকে সবাই দেখতে পেল বস্ত্রহীন অবস্থায় দেখে নিলাম যে দোস্তির কথা চর্চা করছিল যাতে করে মৃত্যুকদের মুখে কালি লাগে বস্তর দেখল আহসান আল্লাহ রব আন যা সৃষ্টি করেছে তার মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ সবচেয়ে সুন্দর মানুষ দেখছেন শারীরিক কোন আল্লাহ সুন্দর অবয়ে মানুষকে সৃষ্টি করে ওই রকমই ও আবর আহমেম্মাইয়া এখন আর যা কিছু তারা বলছিল মৌসা আলহ ইসলাম সম্পর্কে দোস্তুটি বা কোনো অসুখ বিসুখ সেগুলো থেকে পুরোপুরি তিনি মুক্ত কিছুই নেই ওয়াকামা হাজারুন তারপরে সেখানে গিয়ে পাথর দাঁড়িয়েছে ওদের কাছে গিয়ে পাথরটি দাঁড়িয়েছে ফা জাবে সবি তারপর পাথরটি তো নিলেন ফালাবে সাহু তারপরে কাপড় কী ফা কাপড় নিলেন ফালাবে সাহু আর তারপরে কাপড়টা পরিধান করলেন ওয়াতা ফেকাবিল হাজারু দরবান আ তারপরে রাগে পাথরকে মারতে শুরু করলেন পাথরকে মারতে শুরু করলেন অনেকে মোবাইল ভাঙেন তাদের দলিলেটে মোবাইল হ্যাং হয়ে যায় কিছু কিছু মূর্খ আছে এই একবিংশ শতাব্দী তো এরকম মূর্খ আছে কথা বুঝতে পারেছেন না আবেগ ধরে রাখতে পারেন না হ্যাং হয়েছে আর তাড়াতাড়ি ও যায় তাড়াতাড়ি তা খুলবি না তারপরে আর বাংলা লোক শুধু শুনেছেন না দেখেছেন এরকম লোককে দেখেছেন এইখানে দামমে দামামে দেখেছেন তেন দামামে এক লোক প্রতিবেশী ছিল আমার আর তার সম্পর্কে একজন তার পাশের লোক বললো যে এর পাঁচবার মোবাইল ভাঙা হলো কালকে একটা ভেঙেছে এটা পাঁচ নম্বর মোবাইল ফোন সবগুলি স্মার্টফোন একটু হ্যাং হইলে অনেকগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালায় গ্রুপের মদির হ্যাঁ কারণ সৌদি আরব আসলে আবার মোদির হওয়ার শখটা মানুষের বেড়ে যায় মোদির বলে এই জন্য দেখা যায় যে একটা লেবার কেউ হ্যাঁ আপনি চলে যা ওই ওয়ার্কশপ এরিয়াতে কে হাল মদির তাই না মোদির শুনতে খুব মজা লাগে কারণ মোদির মানে যারা অন্যকে ঘুরায় অন্যকে ঘোরাই তো কি বলছিলাম মারতে শুরু করলেন বে আসাহু লাঠি দ্বারা ফল্লাহে নবিসাম বলছে আল্লাহর কসম করে বলছি ইন্নাবিল হাজার নাদাবান মিন আসারে জারবি সালাহান ও আরবান আহমসান এই পাথরে যে তিনি মার দিয়েছিলেন লাঠির বাড়ি দিয়েছিলেন যার ফলে সেই পাথরের ওপর তার মারের চিহ্নে কি হয়ে গেছে সেখানে চিহ্ন তৈরি হয়ে গেছে দাগ পড়ে গেছে তিনটি অথবা চারটি পাঁচটি পর্যন্ত পড়েছে মারতে আছেন তিনি আগে তালা এই মর্মেই এই আয়াত নাজিল হয়েছে সুর আহজাবর উনসত্তর আল্লাহ রব্দুল আলমিন আহ আরব যারা নবী নবীর সল্লাহাল্লামের জামানাত ছিলেন মক্কায় অথবা মদিনাই আর বিভিন্নভাবে কখনো হয়তো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মোনাফিকরা ইচ্ছাকৃত কষ্ট দিত কাফেরও ইচ্ছাকৃত কষ্ট দিত আরও কোনো মুসলিম আছে অনিচ্ছাকৃত কষ্ট দিয়ে দিল অনেক সময় অনিচ্ছাকৃত মানুষ কষ্ট দেয় হ্যাঁ মোটা হুস বুঝে না যে এটাতে আমার ওই ভাইয়ের কষ্ট হয়ে গেলো আমার স্ত্রীর কষ্ট হয়ে গেলো বা আমার স্বামীর কষ্ট হয়ে গেলো এরকম মোটা হুঁশ অনেক আছে না চলতে জানে না যার রুমমেটকে কষ্ট দেবো বুঝে না যে আমি কী কষ্ট দিলাম না কিছু করে নিত বুঝে না তো আল্লাহ বলছে ইয়া ইউ হাল্লাদিন হে ইমানদার গন মমিন মুসলিমদেরকে আল্লাহ বলছে আল্লাহ দেখো নো কাল্লাদিন মৌসা তোমরা তাদের মতো হয়ে যেও না যারা মৌসা আলি কষ্ট দিয়েছিল ফাবার রাহুল্লাহ মিম্মা কালু সুতরাং তারা যেসব কথা বলে কষ্ট দিয়েছিল নানা কথা বলে সেগুলি থেকে আল্লাহ তাকে দোষ মুক্ত করেছিলেন ওকানা ইন্দ আল্লাহ ওয়াজিহা এবং মৌসা আলি আল্লাহর কাছে বড় সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন 3405 নম্বর হাদিস হাদিস আবু ওয়াইল তাবেঈ বর্ণনা করেছেন বলছে সময়ত আবদুল্লাহ আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে শুনেছি তিনি বলেন কসমন্নবী সলসালাম কসমান নবী সলসালাম একবার ধন সম্পদ ভাগ বন্টন করে দিলেন সাহাবায়ে মাঝে কিন্তু ধন সম্পদ বিভিন্ন ধন সম্পদasto কখনো গানিমাদের ধন সম্পদ ফায়ের ধন সম্পদ জিজিয়া ট্যাক্সের ধন সম্পদ আবার খারাজ জমির যেটা কাফেরদের থেকে নেওয়া হয়তো সেটা খারাজ বলা হয় এইসব ধন সম্পদগুলি বিভিন্ন আসত তো ধন সম্পদ ভাগ করে দিচ্ছিলেন ফাঁকালারা জলুন জনক ব্যক্তি বলে ফেললো ইন্নাহাজ্লাহ এই যে ভাগ বন্টন এটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়নি নবজুবিল্লা মানে নবী যে ভাগ বন্টন করলেন এটা দিয়ে আল্লাহ সন্তুষ্টি হলো না মানে এতে নয় ছয় করা হইলো না কত বড় কথা কাবিরা কোন নবী সাম সম্পর্কে যদি কেউ বলে তো কেউ কেউ বলছে এই মোনাফিক ছিল সে ছিল কি মোনাফিক আসলে ছিল ফায়বী সাল্লাহ আব্দুল্লের মসুদ কিন্তু শুনেছেন নবীস সামনে বলেনি বাইরে বড় বড় মানুষকে গাল দিচ্ছে বলছে না এখান থেকে বেরিয়ে গিয়ে সেন্টার সেন্টারের নিচে গিয়ে আমার বিরুদ্ধে বলছে কিন্তু সামনে তো বলতে হবে হ্যাঁ তাই না ফাতে নবী সাল্লাহম কাছে আসলাম ফা আকবর তহু এসে আমি তাকে জানিয়ে দিলাম যে এইরকম বলছে আপনি যে ভাগ করে দিলেন সবাইকে এতে সে সন্তুষ্ট না আর বলছে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না দুনিয়ার স্বার্থ ছিল সাহেব অত্যন্ত রাগান্বিত হলেন হ্যা গাজাবা ফিব এমনকি তার মোবারক চেহারাই রাগের চিহ্ন লক্ষণ আমি দেখতে পেলাম নবী রেগে গেলে মুখমন্ডল কি হয়ে যেত লাল হয়ে যেত প্রতিক্রিয়া দেখাতেন না প্রতিক্রিয়া দেখাতেন না রাগ মানুষের হতেই পারে রাগ হওয়া দূষণ কিন্তু রাগের প্রতিক্রিয়া হ্যাঁ দেখানো এটা মানুষের জন্য ক্ষতি ক্ষতিকর রাগ হয়ে গেল কার ওপর আল্লাহ একবার দাঁড়িয়ে গেলেন মারামারি করার জন্য এই চেয়ে আপনার চরম ক্ষতি করবে রাগ হয়ে গেল কোনো কিছু ভেঙে ফেললেন আপনি রাগ হয়ে গেল এটা সেটা করে ফেললেন রাগ হয়ে গেল একটা গাল দিয়ে দিলেন এটা প্রতিক্রিয়া এটা দুনিয়া আখেরা ধ্বংস করবে বাকি মানুষ মাত্রা রাগ হইতে পারে আর মানুষ রাগের ক্ষেত্রে কয়েক শ্রেণীর যেমন নবী সাল্লামে হাদিস রয়েছে কারো রাগ জলদি উঠে জলদি নামে আর কারো হ্যাঁ তাড়াতাড়ি উঠে দেরিতে নামে এই চেয়েতে খারাপ তা উঠে গেল তাড়াতাড়ি আবার নামার ক্ষেত্রে অনেক দেরি এসব চেয়েতে খারাপ মানুষ আর তাড়াতাড়ি উঠল আর তাড়াতাড়ি পড়ে গেল এটা এক এক শ্রেণীর আর আর সবচেয়ে ভালো কে দেরিতে উঠলো কিন্তু তাড়াতাড়ি রাগে না রাগে না রাগে না আর এগে গেলেও মুহূর্তের মধ্যে শেষ এসব চাইতে ভালো কিন্তু অধিকাংশ যে রাগে না রাগে না আমাদের সমাজের মানুষ রাগে না রাগে না কলার গাছ আমাদের অঞ্চলে গেলে তখন অমুকের বাপ বুঝা গেছে না রাগুলি আর ও রাগ আর থামতে পারে না এই খারাপ কিন্তু তো আল্লাহ হেফাজত করুন রাগ মানুষকে হালকা করে দেয় মানুষের আর ওজন থাকে না তার বড় বড় জ্ঞানী মানুষ জ্ঞান হারিয়ে ফেলে ভালো মানুষ অলি অলিউল্লা সাথে সাথে শয়তানের অলি হয়ে যায় সারা জীবন অনেক এ করেছিল কিন্তু দেখা গেল যে রাগের একজনকে খুন করে দিল এরকম একজন হাফেজে কোরআন একজন মলবীর সাহেব মাদাসা পড়া আমাকে বলছে যে আমি সামান্য টাকার জন্য একজনকে গিয়েছিলাম টাকা চাইতে আর টাকা চাইতে গিয়ে টাকা দেবে না এইরকম কচালামি করছে শেষে আমি তাকে ধৈরে চেপে ধরেছিলাম কিন্তু আমার মারার উদ্দেশ্য ছিল না তাতে কি যে হইল লোকটি মরে গেল হাউজ বল্লা আমাকে আজকে থেকে দশ বারো বছর আগের ঘটনা আশেপাশে কোথাও এক ঘটনা ছিল তো যাই হোক এরকম ঘটনা ঘটেছে তো আমি এখন কি করতে পারি চিন্তা করুন তো দেখি ওইটা টাকা আর একটা বিচার আমি কাতিফ কোর্টে বিচারে গিয়েছিলাম আর শেষ যে কেসাস সেই সময় পর্যন্ত ছিলাম আর যখন সেখানে কেসাসটা হইল তো হ্যাঁ আল্লাহ চোখের সামনে কেস আছে মাত্র রিয়াল পেতু কিন্তু শিয়াজ আলেম কফিল অনিশ্বরিয়াল এই রিয়ালের জন্য তাকে বলছে টাকাটা দেবে না টাকা দেবে না ধরে নিয়ে তাকে জবাই করে দিয়েছে নজুবিল্লা নজুবিল্লা চিন্তা করেন পরিণাম যদি চিন্তা করেন তারপরে অনিশ্বরিয়াল কিছু না আপনার জীবনের কত মূল্য বেঁচে থাকতেন আপনি হ্যাঁ আর আখেরা আল্লাহর কাছে পেতেন দুনিয়া তো আল্লাহ অনেক বরকত দিয়ে দিত এই জালেমের জলমের কারণে কিন্তু কি হইল আপনার জীবনটা শেষ হয়ে গেল আপনার জীবন শেষ হলো আপনি এত বড় কাবিরা গুনা করলেন শিরকের পর সব কাবিরা গুনা আপনার স্ত্রী বেদবা হইলো আপনার ছেলে হয়ে আপনার বাপ গেলে অসহায় হয়ে গেল কত ক্ষতি করলেন আপনি চিন্তা করতে শুধুমাত্র কিসের জন্য রাগের জন্য আর কিছু না রাগ এই জন্য রাগ দেখাবে না রাগকে কন্ট্রোলে আল্লাহ তৌফিক দান করুন সোম্যক আলা তারপরে বললেন শুরু হল ইয়ার হেমুল্লাহ মূসা আল্লাহ মূসা আলাইহিসাল্লামের রহাম করুন ফাকাত উজিয়া বেয়া সরামিন হাজরা আমাকে কি কষ্ট দেওয়া হয়েছে আমার চেয়ে বেশি তাকে কষ্ট দেওয়া হয়েছে বনি ইসরায় লীরা বড়ই বদদামিজ বদমাশ জাতি ছিল বড় কষ্ট দিয়েছে ফাঁসাবারা কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন সবর করেছেন আমিও সবর করেছি অন্তরিশোমর অধ্যায় বলছেন বাবুনী অধ্যায় এক হু না আলা আসলাম ইন্লাহুম সুরে আরাফের আত্মহয় আটত্রিশে রয়েছে জীবনী সেরা এমন একটা জায়গায় গেল দেখলো এক জাতিকে যারা তাদের মূর্তি পূজা করছে মূর্তি পূজা করছে আস্তানাতে তারা ধর্না দিচ্ছে সুরা আরফের আর মনত্রিশ এ রয়েছে ইন্নাহা ওলা তাবার থেকে তাবার মানে ধ্বংস ওলা তাজেদি জোয়ালে ইল্লা তাবারা সুরা ন হয়ে রয়েছে তাবারা মানে হালাকান তো ওলি অলিতব্বে তারপরে মুতব্বরুন মানে তাহলে কি হবে এবং বখারি অনুবাদ করছেন মানে ব্যাখ্যা করছেন খুসরান না ক্ষতিগ্রস্ত যে ধ্বংস ধ্বংস প্রাপ্ত সে হচ্ছে ক্ষতিগ্রস্ত তো মোতাব্বরণ মানে ধ্বংস হওয়া আর মোতাব্বরণ মানে ক্ষতিগ্রস্ত ক্ষতি হইলেই ধ্বংস সর্বনাশ সেটা আংশিক হোক আর পুরোপুরি হোক সুরা ইসরা সুরা বন ইসরা নম্বর সাথে রয়েছে অলিও তাব্বেরু মা আলাও তাতবির যাতে করে তারা ধ্বংস করে মেরু তদ্বির লিওদম্বেরও মানে তাতে যাতে করে তারা ধ্বংস করে মা আলাও ওই সমস্ত কিছুকে যেসবের ওপর তারা বিজয় লাভ করে যে কোনো বিজয়ী জাতি যারা পরাজিত তাদের ওপর কি করে হ্যাঁ ধ্বংসযোগ্য চালায় খুন করে লুটপাট করে ছিনতাই করে আর সীমা লঙ্ঘন করে আর কত নানান রকমের অত্যাচার করে এটা হচ্ছে জালেম বিজয়ীদের অবস্থা পক্ষান্তরে যারা আদিল সুবিচারকারী নবী সাল্লাহিসাল্লাম বিজয়ী হয়েছেন মক্কা বিজয়ী করেছেন কোনো জল অত্যাচার করেছেন না সবকে বলেছেন ছেড়ে দিলাম তোমাদের কোনো তিরস্কার নেই কোনো ধরা ধর ইউসুফ আলহ ইসালাম যখন এই ভাইগুলোকে পেয়ে গেলেন যারা কত কষ্ট দিয়েছে বরং তারা ভেবেছিল আমরা মেরেই দিলাম একে কুপে ফেলে মরেই গেছে সে যখন সামনে পেলেন কোনো প্রতিশোধ নিয়েছেন কি বলেছেন লাতাশ্রী বা আলী খুলিয়া আজকে কোন প্রতিশোধ নেওয়া তো দূরের কথা আর গালমন্দ করা তো দূরের কথা কোনো তিরস্কার না ভৎস না তোমরা এটা কাজ করেছিল আমার সাথে তোমরা কি মানুষের কাজ করেছ তোমাদের এটা করা ঠিক হয়েছে এগুলো তিরস্কার এইটাও করেননি সব হ্যাঁ আল্লাহ আমরা কমপক্ষে এতটুকু তো ঘন্টার পর ঘন্টা মানে যখন দেখাবে তখন চলতে থাকবে যে আপনি এটা মানুষের কাজ করেছেন আমি আপনার সারা জীবনে এত উপকার করলাম আর আপনি এইটাই এর প্রতিদান দিলেন আপনি হ্যাঁ এটা কেমন কাজ হলো বলেন দেখি সবগুলো তিরস্কার কিন্তু আম্বে রসুলকনের চরিত্র হচ্ছে যে তিরস্কারও না কিছুই বলবেন না মাফ তো মাফ বলে যাও পরে পর অন্তর থেকে বলে যাওক হ্যাঁ বাহ্ আমাদেরকে ওইরকম চরিত্র গঠন করতে হবে ওলাই কাল্লাজিনহাত আল্লাহ আল্লাসুর রানা বলছেন পঁচিশ জন নবীর কথা বর্ণনা করে হ্যাঁ পঁচিশ জনের মধ্যে আর সেখানে আর আঠারো জনের কথা রয়েছে এরা কি আল্লাহ হেদায়েত দান করেছে হেদায়তের সার্টিফিকেট দিয়েছেন ফাবে হোদাহ মুক্তাদে তাদের হেদায়েতের অনুসরণ করো তাদের অনুসরণ করো যেমন নবী সাহসালামের অনুসরণ করতে হবে লাকাত কান আলাক রসুল্লাহ সত হাস তেমনই সমস্ত নবী রসুলগণের অনুসারী হইতে হবে কারণ সবাই তারা সবচেয়ে বেশি চরিত্রবান ছিলেন সবচেয়ে বেশি ধৈর্যশীল ছিলেন সবচেয়ে বেশি নাই পরায়ন ছিলেন ভালো মানুষ ছিলেন মা আলাউ মানে মা গালাবু মানে যে সব তারা বিজিত হয়েছে তিন হাজার চারশো ছয় নম্বর হাদিস বর্ণনা করেছেন কন্যা মা সাথে ছিলাম কোনো এক জায়গায় নাজনিল কাবাসা আমরা কাবাস পাড়ছিলাম বা কাবাস তুলছিলাম ফল তুলা বা ফল পাড়া যদি গাছ থেকে হয় তাহলে পাড়া বলা হয় আম পাড়া তাই না কিন্তু যদি আপনি আঙ্গুর হয় হ্যাঁ আঙ্গুর হয় বা আপনার যেগুলো লতাপাতা বিশিষ্ট গাছ ধরেন টমেটো আছে হ্যাঁ টমাটো পাড়া বলবেন কি বলবেন তোলা হ্যাঁ তো না যে জানা এজন্য মানে ফল হ্যাঁ পাড়া অথবা তোলা তো কাবাসটা ছিল কি এটা কাবাস কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে আরাক গাছ যেটা দক্ষিণ অঞ্চলে সৌদি আরবের জিজানে হয় এমান দেশে হয় আরাক যেটার শেকড়ের জরের মিশ্রক এখানে পাওয়া যাচ্ছে মিশ্রকটাও ওটা কিন্তু জ্বরের কিন্তু এটা আরাক এটা এটাকে উর্দুতে হ্যাঁ পিল্লু বলে বাংলায় লিখেছে পিলু লিখেছে পিলু লিখেছে যাই না কিন্তু আমাদের দেশে যেহেতু এই গাছ নেয় সেই জন্য মানুষের সাথে পরিচিত নয় তো এই গাছের ফল এই ধরনের হয় কেউ কেউ বলেছেন আবার কেউ কেউ বলেছেন যে এই গাছটি হচ্ছে চেরি ফলের মতো চেরি ফল তো বুঝেন তাই না আমাদের চেরি ফল যেটা পানে দেয় ওটা খুবই মিষ্টি থাকে তাই না কিন্তু এখানে যেটাকে কি আরবিতে কারাজ বলা হচ্ছে কারাজ মার্কেটে কারাজ পাওয়া যায় কিন্তু এখানে কারাজটাই কিন্তু ইংরেজিতে চেরি বলছে কারাজকে কি বলছে চেরি বলছে কারাজটা দেখতে আমাদের দেশের ঠিক কাছাকাছি জাম জামের মতো জামের জাম নয় কিন্তু জামের মতো জাম গাছ তো উঁচা বড়ো গাছ হয় জাম গাছ দেখেছেন দেশে থাকবে না জাম গাছ দেখবেন না মানে কি তুমি স্কিন জাম গাছ থেকে জাম রেখেছি আমরা তো জাম জামের মতো দেখতে কিন্তু এই চেরি গাছ হচ্ছে লতাপাতা বিশিষ্ট গাছ তো এইরকম গাছ জি তো আমরা কি করছিলাম সেই ওই চেরি ফলের মতো ওর কাছাকাছি ফল আপনি গুগলে সার্চ দিলে দেখবেন যে দেখতে একবারে ওই কারাজ ফলের কাছাকাছি কিন্তু কারাজ ফল সেম কারাজ নয় কারাজের কাছাকাছি এইরকম ফল এগুলি আমরা সেই যুগে হতো ফলন এগুলি আমরা কি কিছু তুলছিলাম রসুল্লা সাল্লাম তখন বলছেন আমাদের কি আলি তোমরা কালো গুলি তুলো মানে লাল লালগুলি তুলিও না কালো থাকে লাল কোনটা বেশি মিষ্টি থাকে হ্যাঁ কালোটা বেশি মিষ্টি থাকে জামের ক্ষেত্রে ওই তো বলছে আলি বিল আসোয়াদে মেন হো তোমরা কালো গুলি উঠে তুলো ফাইন না হো সেটা বেশি সুস্বাদু তাইয়ব থেকে আতিয়াব বেশি সুস্বাদু সেটা সাহাবীর অবাক হচ্ছেন যে এইটা বনে জঙ্গলে এই কারাস গাছ বা এই গাছ হয় কাবাস গাছ হয় তো নবীশাসম জানলেন কি করে নবী মক্কার মানুষ এই বনের খবর কি করে জানলেন বনের খবর তো একমাত্র তারাই জানে যারা বকরি ছাগল চড়ায় মরুভূমিতে তখন তারা প্রশ্ন করছেন যে হে আল্লাহ রসুল এখন তো তার আল গানাম আপনি কি ছাগল চড়িয়েছেন নাকি আপনি কি ছাগল চড়াতেন নাকি কালা তখন বলছেন ওহালমিন নবীন ইল্লা ওয়াকাদ এমন কোন নবী আছে যে বকরি চড়ায়নি এমন কোন নবী আছে যে বকরি সমস্ত নবী বকরি চড়িয়েছেন ছাগল চড়িয়েছেন কথা বোঝা না কেন আল্লাহর কোন হেকমত আছে কে বলতে পারে ছাগল আর গরুতে পার্থক্য গরু ছেড়ে দেন আরামসে চড়ছে কিন্তু হ্যাঁ ও এদিক সেদিক ছোটাছুটি করবেন আর ছাগল শুধু ছোঁ মেরে বেড়াবে হ্যাঁ এবার এদিকে এবার ওইদিকে তো তার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে ধৈর্যের প্রয়োজন রয়েছে তারপর গরুর উপর রাগ উঠলে মেরে দিলে কিছু হবে কিন্তু ছাগলকে মারতে পারবে এরকম করে তো মরে যাবে তো যার ফলে ছাগল যারা চরে ছাগলে রাখা তারা ধৈর্যশীল হয় ধৈর্যের একটা ট্রেনিং হয়ে যায় ধৈর্যের ট্রেনিং হয়ে যায় বিভিন্ন এবাদত বন্দিগুলি কিন্তু ধৈর্যের প্রশিক্ষণের জন্য রোজা ধৈর্যের প্রশিক্ষণের জন্য এ হজের ভিড় ভাড়ে মাঝে মাঝে চিন্তা করি হ্যাঁ কারণ অনেকে এরকম জিজ্ঞাসা করে বিশেষ করে কোচিকাচারণের সময় বলে এত ভিড় ভাড়ে গেলো কী প্রয়োজন ছিল হ্যাঁ কী প্রয়োজন ছিল বহু একমত রয়েছে এই হজের ভিড় ভাড়ে গিয়ে ধাক্কা খাওয়া আর কষ্ট করে এরকম হজ করা আর এই ওমরার ভিড় ভাড়ে তফে কষ্ট করা কষ্ট করা এর মাধ্যমে আপনার সবরের প্রশিক্ষণ হচ্ছে না হইলে এই রকমের পরিস্থিতির শিকার না হইলে আপনি জীবনে ধৈর্য ধরতে পারবেন না জীবনে ধৈর্য ধরতে পারবেন না ধৈর্য ট্রেনিং তাদের ট্রেনিং কোর্স এগুলি যে এর মাধ্যমে মানুষের চরিত্র গঠন হবে সহ্য করতে হবে আপনি একজন ভদ্র মানুষ আরে আপনি কি আমাকে দিল এক কথা দিয়ে দিয়ে নেমনি তারপরে মানুষ এমনভাবে দ্রুত যাচ্ছে ওর মধ্যে ও যাবে ও ভদ্রতা বলে কিছু নাই তারপরে এমন চিৎ চিৎকার করে দোয়া করছে এই দোয়া এগুলো দোয়া হইল এত বিদাতি দোয়া করছে তারপরে এত চিৎকার করে দোয়া করছে যে আল্লাহ অসন্তুষ্ট হবে এই দোয়াতে আল্লাহ মহাজাল বাইতো বাইতো কা ওয়াল হারাম হারাম কা ওয়ান আব্দু কা মনে হচ্ছে আল্লাহর উপর গরম হয়ে গেছে হাউজ বিল্লাহ এই দোয়া শুনবেন আল্লাহ এটা হচ্ছে এতে দাফি দোয়া দোয়াতে সীমালঙ্গন এগুলো তার মানুষকে কষ্ট দেয় তুমি এবাদত করতে এসছো কি করতে না গোনা করতে এসছো বুঝছেন না ওর মাঝখানে আপনাকে সবর করে ট্রেনিং কোর্স পুরা করে আসতে হবে যেখানে যাবেন সেখানে কষ্ট হ্যাঁ বাদ গেলে লম্বা লাইন আর হ্যাঁ পঞ্চাশ জন সামনের দিকে আছে ভ্যান্লাহ এরকম পরিস্থিতি একসময় ছিল এখনও রাস্তাঘাটে যারা আপনার তাঁবুতে চান্স পায় না তাদের তাঁবুতে চান্স পেলে দু চার পাঁচজন করে লাইনে থাকতে হয় গোসুলেও লাইন অজুতেও লাইন সবকিছুতে লাইন আর লাইন সবার যে সবার ধৈর্য ট্রেনিং নাহলে এমনি কি একটু দৌড় দাও এই যে আমার তো দৌড় দাও আর এই চক্কর না গাও এমনি বাজছি কেমন কি তাই না কিন্তু বড় হিকমত রয়েছে সেগুলোতে তো যাই হোক নবী সাল্লি সাল্লামকে আম্বিয়া রসুলগণকে আল্লাহ আগে থেকে ট্রেনিং করেছেন যে তোমাদেরকে মানুষ চরিত হবে আর মানুষ চড়ানো ছাগল চড়ানোর চাইতে বড়ই কঠিন প্রত্যেক নবী ছাগল চরিয়েছেন বলেন নবী ত্রিশ নম্বর অধ্যায় বাবুন এই অধ্যায় হচ্ছে ওয়াইদ কালা মৌসা আলী কৌ মহান আল্লাহর এই বাণী তফসির সম্পর্কে স্মরণ করে যখন মৌসা আলি তার জাতিকে বলেছিলেন ইন্নাল্লাহ ইয়া মরুক আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আন্তাজ বাহু বাকারা যে তোমরা একটি গাভী জবাই করা কেন করতে বলেছিলেন ঘটনা জানা আছে একটা লোক হ্যাঁ গ্রামে কি হয়েছে খুন হয়েছে যে খুন করেছে চাচা দু যে খুন করেছে সেই আবার কি করছে হ্যাঁ চাচা দোবনকে বিয়ে করার জন্য ওর চাচাকে খুন করেছে আর খুন করার পরে সেই বেশি কান্নাকাটি করছে হ্যাঁ এই অপরাধী ধরে দিতে হবে আজকালও কিন্তু এইরকমই চরিত্র হ্যাঁ অসৎ লোকদের চরিত্র কিন্তু এইরকম অসৎ লোকদেরকে ধরতে হবে দুর্নীতি দমন করতে হবে এই করতে হবে বড় দুর্নীতি বড় বড় চোরার ডাকাত অপরাধের সাথে জড়িত আছে নিজের অপরাধ ঢাকার জন্য এসব করে থাকে তো এখন ধরা পড়েছে না খুনি ধরা পড়েছে না আল্লাহ ঠিক আছে এক কাজ করো একটা গাবি জবাই করো বলে গাভি জবাই করো যে কোনো একটা গাবি জবাই করে দিলে হইতো কিন্তু যত যত প্রশ্ন করা তত আল্লাহ কি করে দিলেন কঠিন করে দেবে নিয়ে আসো এখন অনেক পয়সা দিয়ে অনেক মূল্য দিয়ে গরু কিনে নিয়ে আসলো তারপরে জবাই করা হলো একটা গোস্ত না আর গোস্ত নেওয়ার পর মৃতের শরীরে মারো ওইভাবে আঘাত করো হঠাৎ করে জীবিত হয়ে যাবে আর এটি আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ তার মহান কুদরতের বহিপ্রকাশ আর জীবিত হওয়ার পরে বলবে যে কাতালানি নে ফোল আনুন আমাকে অমুক হত্যা করেছে অমুক খুন করেছে ধরা পড়ে গেলো খুনি ধরা পড়ে গেলো সেই ঘটনা সোয়া বা রয়েছে আল্লাহ তোমাদের মেজাজ একটি গাভি জবাই করে ইমাম আবুল আলিয়া বলছেন সেই গাভীর বর্ণনা সম্পর্কে আওয়ানুন বাই নাজাল গাফাফা আলু মাতু মারুন সেই গাভীটি যেন কি হয় আওয়ান আওয়ান মানে সেটি যেন একবারে বাছুরও না হয় অল্প বয়সের না হয় আর যেন বড় বৃদ্ধও না হয় মাঝামাঝি হয় মাঝামাঝি বয়সের মানে ছয় ছয় মাস আট মাসেরও না হয় যেন দেড় দু বছর হয় পাঁচ বছরের না হয় হ্যাঁ চার বছর পাঁচ বছর ছয় বছর এরকম না হয় বলছেন বিক্রি হারামাতে হারাম মানে বুড়ো হওয়া আর বিক্রির মানে হচ্ছে অল্প বয়সী হওয়া মানে বাছুর বলেন তো না হ্যাঁ না কি বলেন যদি গাবি হয় তাহলে বকন বলা হয় বকন বুঝেন হ্যাঁ মার্শাল ফাঁকে উল্লাম নোহা আর রংটা কি হইতে হবে রং যা হইতে হবে রংটা যেন একেবারে ফর্সা হয় মানে সাদা বলছেন মানে মানে কোনো রঙের সংমিশ্রণ না থাকে পুরোটা একবারে একই রঙের যেন ফাঁকা পরিষ্কার উজ্জ্বল গাঢ় যে রংটি হবে সেটি কারণ রং একই রঙে দুই রকম আছে একটা হচ্ছে লাইট কালার একটা হচ্ছে ডিপ কালার বলছেন না আজকাল হ্যাঁ তো যেন সেটা কি হয় উজ্জ্বল হয় তাহলে ফাঁক মানে উজ্জ্বল রঙের আর সেটি হবে সাফরাও মানে মানে হলুদ রঙের হলুদ রঙের দেখেছেন গরু গাই দেখেছেন হলুদ রঙের আজ পর্যন্ত আমি তো দেখিনি আমি তো দেখিনি তাহলে কত পয়সা খরচ করে কত হইরেন হয়ে তলাশ করতে হয়েছে তাদেরকে শুধু বেশি বাড়াবাড়ি আর সীমানো জিজ্ঞাসাবাদের জন্য আল্লাহ বলছেন চট করে করে ফেলো এটা এটা করব না ওইটা করব এসব বেশি প্রশ্ন না ওই নাজেল হওয়ার জামা কিন্তু এখন আপনাকে একটা মশলা ক্লিয়ার করার জন্য চারিদিক থেকে জিজ্ঞাসা করতে হবে এটা বললে না বেশি জিজ্ঞাসা করব না জানলে অসুবিধা আছে আর মূর্খ লোকেরা কিন্তু সমাজের আমাদের কেউ বলে বেশি জানলে কি আছে আমল করতে হবে ঝামেলা তো জানা যে ফরজ তো এলেও শিখারও ফরজ ছাড়ে না আমল করা ফরজ দুই ফরজ ছুটে গেল হচ্ছেন না এটা কখনকার যুগে যখন ওহিরাজ নবী বেঁচে আছেন তখন যেটা বলা হচ্ছে করে ভালো বলা হচ্ছে করে ভালো এটা সেটা আর জিজ্ঞাসার কোনো প্রয়োজন নেই আর আসছে তো সে সাফরাওয়ার মানে করেছেন কালো কুসকুসে কালো একবার কালো রঙে তো কালো রঙ পাওয়া যায় যদি কম পাওয়া যায় কিন্তু কালো রঙের গরু পাওয়া যায় তো পারে এটা মানে কালো হয় যদিও সাবধিক অর্থ সেটি হলুদ বলছেন লাজালুল মানে সেটা যেন কৃষি কাজে লাগানো হ্যাঁ বা কোনো কাজকর্মে লাগানো গাভী গরু না হয় কোনো কাজে লাগানো হয়নি কোনো কাজে সেটাকে লাগানো হয়নি সেটা পানি সেচের কাজ হোক একযোগে পানি সেচ করত হ্যাঁ গরু দিয়ে তার অথবা চাষাবাদে হোক অথবা গাড়ি আমাদের দেশে গাড়িতে হোক হ্যাঁ গরুর গাড়ি ছিল যেন লাগানো না হয় আর কি তসিরুল আলগা এমন না হয় যে জমি চাষাবাদ করে লাইস এভে জালুর তসিরুল আদুল আল্লাহ তামাল ফিল হারসে আনা ক্ষেত খামারে কোনো কাজ করে এইরকমও গরু না হয় মৌসাল্লাম মানে মিনাল অয়ু যেন নিখুঁত নির্ভেজাল হয় কোনো যেন দস্তুটি না থাকে দস্তুটি থেকে যেন মুক্ত থাকে লাশে আতা ফিহা আ তাতে কোনো রকমের অন্য কোনো রং যেন না সংমিশ্রণ না থাকে যেমন সাদা কালো হয়ে আছে সাদা হলুদ হয়ে আছে এরকম যেন না হয় একই রঙের সাফরা সাফরার তফসির করছে এমাম বোখারি আমি নিজের পক্ষ থেকে বলি ধান এন শেতা সাউদা তুমি যদি চাও তো বলতে পারো সাফরা মানে কালো কালো রঙের গাঢ় কালো রঙের ওই ও কাল ও সাফরা আর কেউ কেউ বলেছেন সাফরা মানে হলুদ যেমন আল্লাহ বলেছেন সুরমুর সাহায্য নম্বর তেত্রিশে জেমাল আতুন সুফরু কান না হম জেমাল আতুন সুফর হ্যাঁ হলুদ হ্যাঁ উঠ সমূহ হলুদ উঠ হলুদ উটের কথা বলা হয়েছে তো উঠের রং হলুদের কাছাকাছি হইতে পারে হ্যাঁ কেন উঠের রঙটা কাছাকাছি ওই রকমই থাকে তো হলুদ হইতে পারে গরুতে হইতে পারে কিন্তু বিরল তারপরে সুরে বা কাত বাহাত রয়েছে ওয়াইজ কাতাল তুম নাফসান স্মরণ করো হে বনিসা তোমরা একজনকে তোমরা হত্যা করেছিলে ফদ্দারা তুম ফিহা তারপরে একে অপরের ওপর দোষ চাপাচ্ছিলে এই ওরাই করেছে বলছে ওরাই করেছে না তোমরাই করেছো শুধু একে অপরে দোষ আরোপ করছে শুধু তা আল্লাহ বলছেন আচ্ছা ধরিয়ে দিচ্ছে খনি ধরিয়ে দিচ্ছে ফাদ্দার আতম ফিহা আমার কেউ কেউ তো এত স্থির করেছেন এবং বোখারি বলছে ইখতালাফ তোম তোমরা বিতর্কে জড়িয়ে গিয়েছিলে এই খুনের ঘটনা নিয়ে আপোষ তর্ক বিতর্ক ঝগড়া বিবাদে জড়িয়ে গিয়েছিল সেটাও হইতে পারে একত্রিশ নম্বর অধ্যায় বলছেন বাবুন এ অধ্যায় হচ্ছে অফাত মুসা মুসা আল ইসলামের সম্পর্ক অফাত মানে কি অফাত মানে হায়াত না অফাত মানে হায়াত তার মধ্যে যে বিদাতি সমস্ত বিদাতিদের একটি ভ্রান্ত আঁকি আছেন আর শুধু তাই নয় শেষ নবী না সমস্ত নবী বেঁচে আছেন বরং গলিরাও বেঁচে আছেন জিলানিও বেঁচে আছে চিস্তিও বেঁচে আছে শাহজাহালও বেঁচে আছে আর যে আর জ্যান্ত পুতে দিয়েছে ঠিক না জীবন তো মানুষের কথা যাইস দাফন করা যায় আরে এটি হচ্ছে হ্যাঁ সেট কি সাংঘর্ষিক আকিদের সাথে আল্লাহ শুধু চিরঞ্জীব আর যদি বলেন যে নবী বেঁচে আছেন তাহলে আল্লাহকে শরীক করে দিলেন না হলে আল্লাহর সাথে শরিক করে দেবে নবীকে শরীক করে দিলেন কি আর কি মৌস আলিসাম অফাত হচ্ছে অফাত হচ্ছে হায়াতের বিপরীত অফাত ইন্তেকাল অফাত মানে মৌত হ্যাঁ অফাত কেন বলা হয় কারণ আত্মা গ্রহণ হ্যাঁ আত্মা আল্লাহ ইয়াত অফ আলা আনফস আল্লাহ আত্মাগুলি গ্রহণ করে সেজন অফাত বলা মৃত্যুকে ওয়া জিক্রহো মাদু আর তারপরে তার আলোচনা তার আলোচনা সম্পর্কে তার জীবনের কিছু কথা বলছেন আবু রাজি আল্লাহ তালা তো বর্ণিত হাদিস হাদিস নম্বর তিন হাজার চারশো সাত উরসেলা মালাকুল মত এলা মুসা আলিহিম আসসালাম মুসা আলিহি সালামের কাছে মালাকুল মত আলিহি সালামকে পাঠানো হলো হ্যাঁ মরণের দায়িত্বশীল যিনি প্রধান ফেরিস্তা তার নাম কি হাদিস আসলো কি মালাকুল মত কিন্তু আমাদের দেশীয় হুজুর আর বক্তাদের একটি নাম আছে সেটা হলো আজরাইল কোন হাদিস আছে কোন আয়াতে আয়াতে তো নেহাদিসে যান ওদেরকে টাইম দেন আমার পক্ষ থেকে দিয়ে দিন বলছে একটা হাদিস চেয়েছে যে যেখানে আছে আজরাইল মালাকুল মত মরণের দায়িত্বশীল ফেরিস্তান আজরাইল একটা হাদিস শুধু হ্যাঁ কিতাব থেকে ফটো কপি করে দিয়ে দেন মোবাইলে পাঠিয়ে দেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে আর আমাকে পাঠিয়ে দেন কোথায় আছে কে পর্যন্ত সময় থাকলো তাহলে কেন এইসব বিদায় নাম বলবেন আপনার বাপের নাম যদি আর একটা নাম দিয়ে দিত আপনাকে খারাপ লাগবে না আপনার নাম যেটা আপনার বাবা মা রেখেছে সেটাকে বদলে দিত আর একটা নতুন নামে ডাকি খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে তাহলে আপনার আমার কোথা থেকে অধিকার হইলো যে আল্লাহ নাম দিল আল্লাহ আপনার মার নাম দিয়েছেন সেই নামটা পরিবর্তন করাতে আপনার গায়ের জ্বালা কষ্ট হচ্ছে আর আল্লাহ স্বয়ং নাম দিচ্ছেন তার ফেরেস্তার মালাকুল মত আর আপনি আজরাইল বলবেন মানে আল্লাহ যেন বুঝার তো অভিজ্ঞান করে এসবগুলি ত্রুটি হচ্ছে আমাদের দেশের আকিদ আমলে ত্রুটি তো মালাকুল মতকে পাঠালেন পাঠানো হলো কার কাছে কিসের জন্য আত্মা গ্রহণ কবজ করার জন্য পাঠানো হইল কিন্তু মানুষের রূপ ধরে এসছেন মৌসা আলি ইসাল্লাম তিনি বুঝতে পারেননি যে এনি আচ্ছা মানুষ মানুষের রূপ ধরে এসছেন তারপরে নবী রসুলের এন্তকাল আমাদের সাধারণ মানুষের মতো না বরং তাদের কাছে আগে থেকে অগ্রিম খবর দেওয়া হইতো আর তারপরে তাদেরকে বলা হতো আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসছে এই রোহ কবুজ করতে অমুক সময় আসা হবে এটাও করেন হঠাৎ করে কেউ যদি কারো বাড়িতে যায় হ্যাঁ জানায়নি কিছু আর বাড়ির ভিতরে ঢুকে গেছে মেনে নেবেন এটা কি হ্যাঁ মেনে নেবেন বড় হাদিসে কি আছে বাড়িতে ঢোকার নাই বাড়ির যদি ছিদ্র থাকে দেয়ালে ছিদ্র আছে ছিদ্র দিকে যদি এভাবে দেখে তাহলে কি করে দাও কি চোখে আঘাত করে তার চোখ যদি কানা করে দাও তাহলে তোমাকে কোনো এর দিয়ে দিতে হবে না হ্যাঁ ক্ষতিপূরণ দিতে হবে না তোমার যেন যায় তুমি কোনও হবে না কারণ সে বড়ো অপরাধ করেছে যেমন তেমন অপরাধ করে যে একটা চোখ গেল তবু কিছুই পেল না সে ক্ষতিপূরণ পেল না বুঝতে পারছেন না তাহলে যে কাজটি করেছেন মালাকুল মত সেখানে কিন্তু মুসা আলি ইসাল্লাম যে কাজটা করেছেন সেটার কিন্তু বৈধতা আছে হঠাৎ করে মানে আমি জানি যে আমি নবী আমার কাছে যদি মতের সময় আসতে আমাকে আগে ওগে আমাকে ইনফর্ম করা জানানো হবে আর তারপরে তো আমি প্রস্তুত থাকবো তাই না এটা হচ্ছে রহস্য কারণ অনেকের প্রশ্ন সংশয় এটা কেমন কথা হইল মুসা আলাইসালাম কেমন যে একটা ফেরিস্তাকে দিলেন একবারে চোখে হ্যাঁ চড় মেরে কানা করে দিলেন হ্যাঁ বোঝা গেছে তো এইগুলোর উত্তর দেওয়ার জন্য বললাম যে যদি একজন ভালো মানুষও হয় আর বিনা পারমিশনে আপনার বাড়িতে ঢুকে যায় তাহলে আপনার অধিকার আছে তাকে অপদস্থ করার হ্যাঁ যেমনটা বললাম চোখের ক্ষেত্রে তো বলছেন যে যখন আসলেন এই মালাকুল মত তখন মুসা আল সালাম দেখে আগন্তুক লোক সাক তাকে একটা চড় লাগালেন হ্যাঁ একটু থাপ পর দিলেন ফরাজা ইলার অন্য রেমায়তে রয়েছে ফাফাকা আইনাহু তার চোখ কানা করে দিলেন একটা চোখ কানা করে রবের কাছে ফিরে গেলেন মালাকুল এসে বলছেন আর সাল আল্লাহ তুমি এমন বান্দার কাছে আমাকে পাঠিয়েছো কবজ করতে মরতে চাই না না ও এরকম কাজ করলো কালাগির যে এলেই হে যাও ফিরে যাও তুমি তার কাছে ফাকুর লাও তাকে গিয়ে বলো ইয়া ইয়াদাও ইয়া দাও আলা মাতনে শহরিন তার হাতটা যেন একটা বলদের শরীরে রাখে বলদের গায়ে রাখে মতন মানে পিঠ মতনুন মানে পিঠ আজও নতুন আরবি ভাষা বলা হয় তায়রা আপনি যে জাহাজে চড়েছেন এরোপ্লেনে চড়েছেন তায়রা হ্যাঁ প্লেনের ওপরে চড়া তো আল্লাহ মতন সৌরিন্দ একটি বলদের হ্যাঁ পিঠের ওপর কি রাখুক হাতটা যেন রাখে কে রাখবেন মুসা নিজে রাখুক ফালাহ বে মাগাতবে করলে সানা আর তার জন্য রয়েছে তার এই এক হাত যতটা পশমকে ঢাকতে পারবে তত বছর সে বাঁচবে তত বছর সে বাঁচবে যা ওকে বলো যে একটা বলদের গায়ে হাত রাখো আর যতটা তার হাতের নিচে পড়বে হ্যাঁ পশম তত বছর বাঁচতে পারবে তাকে বাঁচানো হবে তাকে হায়াত দিয়ে দেওয়া হবে হায়াত দ্বারাজ করে দেওয়া হবে তাহলে তারপর আসলেন মালাকুলমত এখানে শঙ্কর আসা আসলেন আসার পর বললেন যে আল্লাহ এরকম বলে পাঠালেন আপনি হাত রাখেন আর আপনাকে এক একটি পশমের বিনিময়ে আপনাকে এক এক বছর হায়াত দেওয়া হবে তখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন মৌসাল সাহা হিয় তারপরে কী হবে ঠিক আছে বাঁচলাম হয়তো আরও পাঁচশো বছর বাঁচলাম ধর পাঁচশোটা পশম আমার হাতের তলেই পড়েছে পাঁচশো বছর আরও বাঁচলাম তারপরে কি হবে আল্লাহ সুম্মাল মত তারপরে মরতে হবে কুল্ল নফসিল যা মরতে হবে নবী হোক আরও সুলভ সবাইকে কী করতে হবে মরতেই হবে সোম্বাল মত যদি মরতেই হয় তো আবার বিলম্ব করে লাভটা কি আল্লাহর সাথে তাড়াতাড়ি মোলাকাত করব এটা হচ্ছে কার চরিত্র যে পরকালমুখী দুনিয়া বিমুখ যার মধ্যে জহদ আছে আর যা দুনিয়াকে কামড়ে ধরে আছে সে কখনো মরতে চাইবে বরং তার কথা আল্লাহ করা আল ফাসানা হাজার বছর বসতেছে মরতে চায় না বুড়ো হয়ে গেছে তারপর মরতে চায় না বুড়ো হয়ে গেছে আরো বেশি পয়সার লোক আমাদের দেশে দেখবেন যত বুড়ো তত বেশি পয়সার লোক কিন্তু আপনার চাইতে আপনার বাপ দাদার ভাই পয়সার লোক বেশি পরীক্ষা করে দেখবেন আপনি কয়টা পয়সার জন্য এত কষ্ট করে পয়সা দিচ্ছেন আপনার লোক নাই বলে বাপকে দিচ্ছেন মাকে দিচ্ছেন ভাই বোনকে দিচ্ছেন কত কি দিচ্ছেন কিন্তু আপনার বাবা নেওয়ার পরে আপনাকে বঞ্চিত করে দিচ্ছে আপনাকে বঞ্চিত করে দিচ্ছেন বহু মানুষের তিক্ত অভিজ্ঞতা বঞ্চিত করে দিচ্ছে আর তারপরে নির্দ্বিধায় খরচ করে যাচ্ছে ছেলে আমার কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছে তার নামে কিছু করি তার জন্য কিছু না না ওই সব চিন্তা নেই তাহলে কি পয়সার লোভ যত বয়স বাড়ছে তত বেশি পয়সার লোভ এটা অধিকাংশ মানুষের বুড়ো বলে যেন রাগ না করে কারণ বাস্তবতার কথা আমি এটা জি তো বলছেন যে তাহলে ফালান এখনই আমার রোহ কবজ করা হোক কিন্তু একটি দরখাস্ত করলেন বলে ফাসা আল্লাহ আল্লাহর কাছে তিনি দোয়া করলেন আমি একটু দূরে আছি আল্লাহ আমি কারণ আম্বিয়া রসুলগণ যেখানে মারা যাবেন সেখান থেকে মৃতদেহ সরানো চলবে না সেখানে দাফন করতে হবে এটি হচ্ছে রহস্য যে নবিসাল্লামকে মায়ের সার কক্ষেই কেন দাফন করা হলো যেখানে শুয়েছিলেন তিনি মৃতু সজ্জায় ইন্তাকালের পূর্বে সেখানে কিন্তু বিছানাটা সরিয়ে দিয়ে সেখানে কবর খরণ করে সেখানে নবী সঙ্গে দাফন করা হয়েছে এটা সমস্ত নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সমস্ত নবীদের ক্ষেত্রে মৃতদেহ সেখান থেকে কোথাও সরানো যাবে না কবরস্থানে নেওয়া যাবে না যেখানে মারা গেছেন সেখানে দাফন করতে হবে তো মৌসা আল ইসলাম তখন একটু বাইরে ছিলেন তিনি চাইছেন যে মোকাদ্দাস জমিন মানে ফিলিস্তিনে আমার হ্যাঁ ইন্তেকালটা হোক হ্যাঁ মোবারক ভূমি তো তিনি দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আমি একটু দূরে আছি আমাকে একটু সময় দাও যাতে বা আমাকে তাড়াতাড়ি করে আমাকে সেখানে পৌঁছে দাও আল্লাহ যেন তাকে নিকটবর্তী করে দেন কতটা রামিয়াতান ভূমির হাজারিন রামিয়াতে একটি পাথর ছোঁড়ার দূরত্ব সমপরিমাণ মানে বাইতুল মকাদ্দাসের কাছাকাছি বাইতুল মোকাদ্দাস থেকে একটা পাথর ছুড়লে মুসার সাল্লামের কবর কাছে পৌঁছে এত দূরে সেখানে যেন আমার কবরটা হয় আবহা রাজি তালা বলছেন ওই হাদিসি অংশ রসুল্লাহ বলেন ফালাও কোন সাম্মা আমি যদি এখন যে মোদিনাই হাদিসটি বয়ান করছেন আমি এখন যদি সেই বাইতুল মোকাদ্দাসের কাছে প্যালিস্টাইনে থাকতাম সাম্মা সোম্মা নাই সাম্মা মানে হোনালে কাশো সেখানে তো আড়াই তো লা আড়াই তো কুম কবরাহু কবর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি জানি যে মৌসা আলিসের কবর কোথায় আছে ওহির মাধ্যমে জানেন নবী সাল্লাম মিন জানি রাস্তার পাশে রয়েছে তাহতাল কাসিবিল আহমারে লাল বালির টিলার নিচে তার কবর অবস্থিত কাসিব মানে হচ্ছে হ্যাঁ বালির টিলা আর আহমার মানে হচ্ছে লাল লাল বালির নিচে অবস্থিত মুসা আলি কবর সেখানে কাল আখবর নাম আমরা নাহ মামিন কাল হাদিস না বহে আইন নবী সাহা বহি এরকম আরও আরেকটি সূত্রে বর্ণনা করেছেন তিন হাজার চারশো আট নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু রাজি আল্লাহ তাল্লাহ তিনি বলছেন ইস্তব্বর রাজুন মাল মুসলিমিন জনৈক মুসলিম আর জনৈক ইয়াহুদি আপসে গালাগালি শুরু করল মানে তর্ক একটু ঝগড়া হয়ে গেল সবাব থেকে ইস্তব্বা একজন মুসলিম আর আরেকজন ইয়াহুদি আপসে একে অপরকে কি করতে লাগলো গাল দিতে শুরু করল অথবা ঝগড়া শুরু করলো ফল মুসলিম তখন মুসলিম বলে উঠলেন ওয়াল্লাফা মোহাম্মদ আলমিন সে আল্লাহর কসম করে বলছে যিনি মনোনীত করেছেন মোহাম্মদ বিশ্ব জগতের ওপর মানে শ্রেষ্ঠত্ব দিয়ে ফিক আসামিন মানে তিনি কসম করলেন এই কসমটি নবী সাল্লা কি আল্লাহ বিশ্বজগতের ওপর কি করেছেন মনোনীত করেছেন শ্রেষ্ঠ করে ফাঁকা ইয়াহুদি কি আর সেটা বরদাস্ত করতে পারে কারণ ইহুদি তো নবী সাল্লামকে মানে না বিশ্বাস করে না নবী বলে ইয়াহুদি বলে উঠে ইস্তাফা আলমেন সেই আল্লাহর শপথ করেছি সেই সত্তার শপথ জেনে মৌসা আলিম বিশ্ব মনোনীত করেছেন মুসলিম মদিনায় আর এই ইয়াহুদি কত সাহসী নাই সাল্লাম বেঁচে আছেন আমাদের মাঝে অবস্থান করছেন আর মৌসা আলি সাল্লাম কে এ ওপর শ্রেষ্ঠত্ব দিচ্ছে মেনে নেওয়া যায় তো বলছেন যে মুসলিম ব্যক্তি তখন নিজের হাতটা উঠালো সেই সময় ইন্দাজ আলিক ফাল্লা তামাল ইয়াহুদি আর ইয়াহুদিকে একটা থাপ্পড় মারল দিল একটা চড় ফাজাহাব আল ইয়াহুদি তখন ইয়াহুদি কাঁদতে কান্তে নবী শাসন কাছে চড় খেয়ে নবী শাসনের কাছে গেল গিয়ে বলো ফা আকবর বিল্লাজি কানামিন আমরিহি যে ঘটনা ঘটে সেই ঘটনা বর্ণনা করলো যে আপনার সঙ্গে আমার উপরে করলো আমাকে মেরে দিল এরকম ও মুসলিম সেই মুসলিমের সাথে যাতার ঘটেছে বললো ফাঁকালা তখন নবী সাল্লাম অন্য হাতি সরে সে লোকটিকে ডাকলে না তার বলেন তুমি কেন মারলে ওকে সে এই জন্য মেরেছি আপনার ওপর শ্রেষ্ঠত্ব দিচ্ছে মোজা আলি সাল্লামকে আপনি আমাদের মাঝে বেঁচে আছেন আর আপনার ওপর যদি ফজিল উদ্দায় তো ওইটা মেনে নিতে পারি আমি বরদাস্ত করতে পারিনি জি অনেকে এইরকম আমাদের প্রাণ সোনা অনুসারী ভাইয়েরা অনেকে আবেগী মনে করেন যে আমাদেরকে যখন গাল দেয় তখন বলো যে আমি ইচ্ছা হিসেবে ওকে মারিয়ে দিই আমি যেন খবর দেন এটা কে বলি সেটা তো আদর্শ না আমি আর ওসব আদর্শ না আম্বি এরকম গাল খেয়েছেন কিন্তু প্রতিশোধ নিতে হবে যাও মেরে মেরেস না এটা নি তো সুতরাং এটা কখনো পারমিশন নেই নবী কি বলছেন না তো আমাকে তোমরা শ্রেষ্ঠত্ব দিও না কেন অথচ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তারপরে শ্রেষ্ঠত্ব দিও এটা হচ্ছে বিনয়ী হওয়া এটা হচ্ছে বিনয়ী হওয়া যে আপনি নিজেকে ছোট না হয়ে ছোট মনে করছেন এটি এটা সবচেয়ে ভালো চরিত্র যারা বড় বড় আলেম দেখবেন যত বড় আলেম তত কিন্তু নমনীয় তত বিনয়ী আর যত অল্প বিদ্যা তত বেশি হারি ও শুধু তার হ্যাঁ দাপট দিয়ে নিতে চায় শুধু মানুষকে শুধু বিভ্রান্ত করতে চায় যে আমার কাছে আছে কিছু কিছু নেই আসলে হ্যাঁ ও ঢোল বাজছে ঢোলের ভিতরে যেমন কিছু নাই ও ঢোল বাঁচছে তো ফাইনাল না সে আশা কোন কারণ মানুষরা কি হবে অজ্ঞান হয়ে যাবে হাসর মাঠে হ্যাঁ যখন কিয়ামতের দিন কিয়ামত যেদিন হবে সেদিন প্রথম কি হবে প্রথম সিংহা ফুৎকারের সাথে অজ্ঞান হয়ে যাবে ফা কোন আউআলা মাইফ তারপরে কিয়ামতের মাঠে আগমনের জন্য প্রথম যেই ব্যক্তির হোস ফিরে আসবে জ্ঞানে ফিরে আসবে সে হচ্ছে আমি ফাঁকোনাউআলা মাইফি হক প্রথম নবী সাল্লামের হোস ফিরে এসছে ফায়দা মুসা দেখছেন যে মুসা আলি সাল্লাম আরসের একটি পায়া ধরে আছে আরসের খুঁটি ধরে আছে স্তম্ভ ধরে আছে বা তে শুনবে জাহানেবিল আর আরসের এক কিনারা ধরে আছে এখানে কিনারার কথা রয়েছে গতকালকে বা পরশু একটি হাদিস এসেছিল আর সেই হাদিস কী রয়েছে বে কায়মত মিন কাওয়াইমিল আর মানে আরসের একটি খুঁটি বা স্তম্ভ ধরেছিলেন ফালা আদরি থাকবেন ফালা আদরি আমি বুঝছি নেন বলছেন কানা মিম্মান সাইকা তিনি তাদের অন্তর্ভুক্ত কিনা যে যারা অজ্ঞান হয়েছিল মানে সবাই অজ্ঞান হয়েছে কারণ এটি হচ্ছে যখন প্রথম সিঙ্গা উৎকার দেওয়া হবে তখন ফাঁসায়েকা মানফিসমা তো মানে আসমান জমিনে যে কেউ আছে সবাই অজ্ঞান হয়ে যাবে তো তিনি অজ্ঞান হয়েছেন আর না হলেই অজ্ঞান হননি আল্লাহ তাকে ব্যতিক্রম করেছেন যেহেতু অলরেডি একবার তিনি তোর পাহাড়ের ওখানে অজ্ঞান হয়েছেন আল্লাকে দেখতে চেয়ে সেজন্য দুইবার দ্বিতীয়বার আর আল্লাহ তাকে অজ্ঞান করেননি তাহলে তিনি আমার চৌত শ্রেষ্ঠ ওই দিক থেকে একথা বলারও তাকুয়া পরেজগারি লাগে যদিও আমার কাছে এলেম বেশি থাকুক তারপরে আরে তার মধ্যে অন্য একটা গুণ আছে যেটা আমার কাছে বিশেষ বলার মতো লোক যদি থাকে তাহলে জানতে হবে যে হ্যাঁ নবীর রসুলের চরিত্র আছে এখন জি ফলাদি আকা নামে মানুষ তিনি যারা অজ্ঞান তাদের অন্তর্ভুক্ত ফাফা কাকা বলি কিন্তু আমার আগেই তিনি হ্যাঁ সগানে ফিরে এসছেন আল্লা অথবা আল্লাহ তাকে ব্যতিক্রম করেছেন যারা অজ্ঞান হয়েছে তাদের থেকে তাকে আল্লাহ স্বতন্ত্র রেখেছে তার জ্ঞান হারাইনি এটাও তো হইতে পারে জি তাহলে সেটা যদি হয়তো সেটাও সম্মান আর আমার আগে যদি হুসে চলে আসে সেটাও সম্মান জি অথচ একটি বিষয় তিন নম্বর হ্যাঁ দিশ হাদিস বর্ণনা করছেন আবহাওয়া রজ ই আল্লাহ তালান বলছেন রসূলুল্লা সসলাম বল ইহিতাদ্জা আদম মূসা আদম আর মুসা আলি সালাম একবার তর্কে জড়িয়ে গেলো কোনখানে দেখা হয়ে গেল আদম আর মুসা হ্যাঁ রোহে জগতে তাহলে তাই না রোহের জগতে আদম আর মুশার দেখা হয়ে গেলো আর দুইজনে কি করছে তর্ক শুরু করেছেন ফাকাল মুসা মুস আলিসালুম বললেন আন্তা আদম আপনি আদম অ্যাললে জি আখরাজাতকা খাতিয়া তো জান্নাতে যার পাপের কারণে জান্নাত থেকে বের হইতে হয়েছে অন্য রেভাইতে রয়েছে যে আপনি আমাদের পিতা আদম আপনি ওই অনেকটা করার কারণে আমাদেরকে জান্নাত থেকে বের জানা না আমরা জান্নাতে থাকতে পারতাম কি করেছেন আপনি জি তখন ফাঁকা আল্লাহ আদম আদম আলি বলছেন মুসাকে আনতা মুসা আল্লি ইস্তাফাক আল্লাহ রেসাল তবে কালামেহি তুমি সেই মুসা যাকে আল্লাহ মনোনীত করেছেন তার রেসাল্লা দিয়ে মানে রসুল করে এবং তার সাথে সরাসরি কথোপকথন করে কথা বলে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা সোম্মা তালুমণি তুমি এত বড় একটা নবী তারপর আমাকে তুমি তিরস্কার করছো আলা আমরিন এমন একটি বিষয়ে কদ্দের আলিয়া কাবলান ওখলাক আমাকে সৃষ্টি করার আগে সেটা অলরেডি তকদিরে লিখা হয়েছে তকদিরে লিখা আছে সেই বিষয়ে তুমি আমাকে তুমি তিরস্কার করছো ধিক্কার দিচ্ছ এটা তোমার জন্য ঠিক হচ্ছে তো এই তর্কে জিতলেন কে হ্যাঁ বলছেন ফাঁকাল রসুর রসুর বলেন ফাহাজ্জা আদম মুসা আর সুতরাং আদম আলিয়া মুসার ওপর জিতে গেলেন বিজয়ী হয়ে গেলেন মার্তএন দুইবার করে বললেন কথাটি রসল্লাহ সাল্লা সাল্লাম কীভাবে জিতলেন হ্যাঁ তাহলে এখন যদি আপনাদেরকে একটু একটা এমন একটা প্রশ্নে ফাঁসিয়ে দিই সেটা হচ্ছে আচ্ছা যদি এখন একটা লোক কেউ মারামারি করে নিলাম মারামারি করে নিল অথবা একটা কোনো অপরাধ করে নিল হ্যাঁ কোনো একটা অপরাধ করে নিল আর তারপরে আমার বলে এটা আপনার করা ঠিক হলো তো যদি সে বলে যে আপনি জানেন না যে আসমান জমির শেষ পঞ্চাশ বছর আগে তকদির লেখা হয়েছে যে ওইখানে যাবো আমার ওইখানে মারামারি হবে ঝগড়া হবে এরকম একটা পাপ হবে অন্যায় হবে এটা লেখা নেই তকদিরে আমার তকদির লে আমার কি দোষ তাহলে আমরা হারলাম সে জিতলো না হ্যাঁ তো সে কেউ যদি তকদিরকে দলিল বানিয়ে আজকাল পাপ করা শুরু করে যেমন আজকালকার অসৎ লোকেরা কি করে তকদিরে থাকলে জাননা আছে আর না হইলে নাই নামাজ রোজা করাও নাই সেজন্য নামাজ রোজা করবে না চলবে এটা চলবে না তাহলে পার্থক্য কি এখানে আদম জিতলেন আর আমি জিতলাম না মানে হ্যাঁ বলেন পার্থক্য আছে দেখেন তকদিরকে দলিল হিসেবে হজ্জত হিসাবে পেশ করা যাবে না কোনো কিছু ঘটে যাওয়ার আগে এখনো কোনো কিছু ঘটেনি কোনো অপরাধ ঘটেনি আর আপনি তকদিরকে ধরেন একটা জান্নাত না জাহান্নাম এখন পরে আপনার এখন কর্মজগৎ আমলের জগৎ আপনাকে ভালো আমল করতে বলা হয়েছে ঠিক না এখন আপনার জান্নাত না জাহান্নাম কিছু ঘটেনি আগে থে বলবেন যে আমার যদি জাহান্নাম তোক থাকে তার নামাজ রোজা করে কি আর পাবো সুতরাং নামাজ রোজা করে লাভ কি আর না করি লাভ করব না চলবে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে ধরেন একটা লোক একটা লোক নিচের থেকে আসছিল আর তারপরে কারোর সাথে মারামারি করে চলে এসছে আসার পরে জানতে বললাম যে এই মারামারি করে ওকে যদি আমরা এখন তিরস্কার করি তোমার এইটা করা মানুষের কাজ এসে কেন করতে গেলে হ্যাঁ যা হয়েছে হয়েছে এখন ও যদি বলে যে এখন আমাকে তিরস্কার করে লাভ আছে আমার অপরাধটা হওয়ার আগে বলতেন তো না কাজে আসতো কিন্তু যেটা ঘটার তো ঘটেই গেছে যেটা ঘটার ঘটে এখন বলে লাভ আছে আর একটা উদাহরণ দিই ধরেন একটা লোক নতুন ড্রাইভার লাইসেন্স আছে গাড়ি চালাচ্ছে আর আপনার কোনো আপন জন প্রিয়জন আপনার ছেলে আপনার ভাই তার গাড়িতে চড়ে চলে গেছে হ্যাঁ আর তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে যদি তাকে তিরস্কার করেন আর তাকে যদি গালবন্ধকে বকাবকি করেন এতে কোনো লাভ আছে যেটা ঘটার ঘটে গেছে যেটা ঘটার ঘটে গেছে কিন্তু যখন যাচ্ছিল একটা নতুন ড্রাইভারের সাথে তখন এই দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত আপনি বলতেন তো কাজ হইত এবার বুঝতে পেরেছেন তো আদম আলি যখন তিরস্কার করছেন ভরসনা দিচ্ছেন কে মৌসা আলি সাল্লাম ঘটে যাওয়ার পরে এখন বইলেন লাভ আছে যা হওয়ার হয়ে গেছে তারপর আল্লাহর কাছে আমি তোফা করে নিচে আল্লাহ মাফও করে দিয়েছে এটা তোকদের ছিল তখন তোকদের কথা বলা যায় এই জন্য হাদিস আছে যখন কোনো হ্যাঁ কষ্টের কষ্টের কিছু ঘটে যাবে তখন কি বলবে সাদ্দার আল্লাহ অমাশাহ আল্লাহ তক লিখে রেখেছেন আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন আর কিছু করার নাই যেটা ঘটে গেছে কিন্তু আগে থেকে বলবো যদি হায়াত থাকে তাহলে বাঁচবো না হলে বাঁচবো না আর গাড়ি আসছে ওর রোড দিয়ে দৌড় চলবে না চলবে না আপনাকে এখানে তক দলিল পেশ করলে হবে না বোঝা গেছে আবার সঙ্গে বলছি কোনো কিছু ঘটে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে যথাসাধ্য আপনাকে আমল করে যেতে সতর্ক চলতে হবে হ্যাঁ কিন্তু ঘটে যাওয়ার পরে আর যদি তখন তখন বলার আছে নসিহত করার আছে তিরস্কার করার আছে কেন যাচ্ছ যেও না হ্যাঁ কেনই কাজ করতে যাচ্ছো কেন এরকম এতে যাচ্ছ যেও না কিন্তু ঘটে যাওয়ার পরে বললে কোনো লাভ আর নেই যা ঘটার ঘটে গেছে জি তো এই ছিল হাদিস তিন হাজার চারশো দশ নম্বর হাদিস হাদিস মনে করছি মিন আব্বাস রাজি আল্লাহ তালহমা বলছেন খারাজ আলেনা রসুল্লাহ রসুল্লাহ একদিন আমাদের সামনে বের হলেন আর বললেন ওরেজাত আলিয়াল ওমম আমার সামনে আজকে বিভিন্ন ওম্মতকে নবীর ওম্মতগুলিকে আমার সামনে নিয়ে আসা হয়েছিল পেশ করা হয়েছিল নবী শাসমকে দেখানো হয়েছে সেই দৃশ্যগুলি ওরা হয়তো সওয়াদান কেজিরান দেখলাম একটি বিশাল জমাত বিশাল জমিয়ত দেখলাম মানে বিশাল সংখ্যায় মানুষ সাদ্দাল অফুক একটি দিগন্তকে ঘিরে ফেলেছে পূর্ব দিক হ্যাঁ পূর্ব দিকের এক কণা থেকে আর এক কণা এটা একটা দিগন্ত হ্যাঁ উত্তর পূর্ব থেকে উত্তর পশ্চিম এইভাবে একটা দিগন্ত পুরা দিগন্তকে ঘিরে ফেলেছে একটি বিশাল দলে ফাকিলা তারপরে তখন বলা হলো এরা কারা হাজা মুসাফি কমে হচ্ছেন মুসা তার নিজের অম্মতকে নিয়ে তাহলে মুসা আলি ওম্মতের সংখ্যা অনেক বেশি নবী সালামের ওম্মতের পরে সবচেয়ে বেশি সংখ্যা গরিষ্ঠ ওম্মত হচ্ছে মৌসা আলি সাল্লামের অন্য অন্যীর তুলনায় তিন হাজার বত্রিশ নম্বর অধ্যায় বলছেন তিন হাজার চারশো এগারো নম্বর হাদিসে বাবু কৌলিল্লাহ তাল মহান আল্লাহর বাণীর অধ্যায় ওদারাব আল্লাহ মাসালান আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করছেন লিল্লা জিন আমন মোমিন মুসলিমদের জন্য ইমরাত কিসের ইমরাত ফেরাওনের স্ত্রীর আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করছেন উদাহরণস্বরূপ ফেরাউনের স্ত্রীর কথা বর্ণনা করছেন ফেরাউন বড় কাফের আর তার স্ত্রী

তার ইমান নিয়ে আসার কারণে মুসলিম হয়ে যাওয়ার কারণে বড় শাস্তি তারপরে তিনি শহীদ হয়ে গেলেন আর তাকে আল্লাহ বড় মর্যাদা দিয়েছেন এই আয়াত এখানে রয়েছে ও কান কানে তিন আর ফেরাউনের স্ত্রী আসিয়া তার নাম ছিল হাদিস এসছে তিনি আল্লাহর অনুগত ছিল বড় অনুগত ছিলেন বা বিনয়ী ছিলেন এবাদত গুজার ছিলেন কোনো মানে এবাদত হয় তিন হাজার চারশো এগারো নম্বর হাদিসে রয়েছে আবু মো সজি আল্লাহ তাল বলেন রসুল্লাহ বলেছেন কামালামিনার রেজা আলী কাসির পুরুষদের মাঝে অনেকে পূর্ণতা অর্জন করেছে পুরুষ জাতির মধ্যে অনেকে পূর্ণতা লাভ করেছে অনেকে বড় বড় মনীষী হয়েছে যত নবীর রসুল সব পুরুষ না মহিলা সমস্ত পুরুষ একটিও মহিলা কোনো নবীর নেই আর নবীর রসুল আর সবচেয়ে বেশি পূর্ণতা অর্জন করেছে তাই না আল্লাহর পক্ষে আল্লার আল্লাহর দান তো পুরুষদের মধ্যে অনেকে পূর্ণতা অর্জন করেছে মিনার নেশা আর মহিলাদের মধ্যে কেউ তেমন পূর্ণতা অর্জন করতে পারেনি একমাত্র হাতে গোনা কয়েকজন ইল্লা একমাত্র আসিয়া ইমরাত ফের ফেরাউনের স্ত্রী আসিয়া তো ইমরানের কন্যা মারিয়াম হ্যাঁ ইসা মা এই দুইজন আর তার সাথে মা আয়েশা রোজিয়াল্লাহার আয়েশা আয়সা তালসা আয়েশা রজিয়াল্লাহ ফজিলত শ্রেষ্ঠত্ব হচ্ছে সমস্ত নারীদের ওপর ওই রকমই যেমন সারিদ খাবারের শ্রেষ্ঠত্ব রয়েছে আরব জগতে সেই জমা জমানায় আল্লাহ সায়রিত অন্য অন্য সমস্ত খাবারের ওপর তাহলে আয়েশা তালান তালো পূর্ণতা লাভ করেছেন আর পূর্ণতা লাভ করেছেন কে যে হাদিসের নেই হাদিসা আল্লাহ তালনহা তার কথা রয়েছে হাদিস তার ফজিলতার কথা রয়েছে আর আর কে ফাতেমা রাজি আল্লাহ তালানহা জি এইভাবে এছাড়া অন্য অন্য তারপরে কিন্তু তারা কি নবী না পূর্ণত মানে নবী নাই তাহলে পূর্ণত মানে এখানে নবী কারণ কোন অধ্যায় হচ্ছে কারন কারণ আল সালামের বংশের একজন লোক ছিল ধনাঢ্য ধনকুপ ছিল সুর এক আসা ছিয়াত্তরের আলো বর্ণনা করেছেন সে সম্পর্কেই কারণের ধন সম্পদের প্রাচুর্য সম্পর্কে আল্লাহ বর্ণ করতে যে বলছে তার যে ধন সম্পদের যে ভান্ডার ছিল সেই ভাণ্ডারের চাবিগুলি বহন করার জন্য একটি দল পুরুষ শক্তিশালী দলের জন্য সেটা তাদের জন্য কি হয়তো বড় বোঝা হয়ে যেত ভারী হয়ে যেত বহন করতে পারতো না একজনের নয় এক দল অলিল কুয়া যারা শক্তিশালী ছিল লায়ার এক দল পুরুষ লোক যারা শক্তিশালী তারাও বহন করতে পারত না এত চাবি ছিল ধন ভাণ্ডারের কত বড় ধনকূপ তাহলে ছিল আজকালকার অনেক বড় ধনকূপ সেই যুগে ছিল কিন্তু তার ধন সম্পদ তার কাজে এসেছে আল্লাহর আজাব যখন নেমে চলে আসবে তখন কোনো শক্তি রক্ষা করতে পারবে না কারো নেতৃত্ব রক্ষা করতে পারবে না তাকে কারো হ্যাঁ ধন সম্পদ রক্ষা করতে পারবে না তারপর ইন্নবুল ফারেহীন আল্লাহ অহংকারীদেরকে ফারেহীন ফারেহীন মানে আনন্দিত যারা খুশি ফারাহ মানে খুশি হয় আর ফারেহীন মানে মারেহীন মানে অহংকারী যারা দাম্বিকদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ আন্নাল্লাহ ইয়াবসতুর ইসকালে আসা ঠিক ওই ওয়াই ওয়াইকা আন্নার অর্থ আলাম তারা তুমি দেখো না মানে আচ্ছা বলো তো

আল্লা পাঠিয়েছিলেন কোন এলাকায় মাদিয়ান এলাকায় তো মাদিয়ানে পাঠিয়েছিলেন মানে মাদিয়ান উদ্দেশ্যে পাঠিয়েছিলেন এলাকাকে তো আর হেদায়ত করতে যায়নি এলাকা বাসীকে কি বা শহরবাসীকে হেদায়ত করতে পাঠিয়েছেন এই জন্য বলছেন যে এখানে ছিল তাহলে মাদিয়ান মাদিয়ানের অধিবাসী বা বাসিন্দাদের উদ্দেশ্যে আমি পাঠিয়েছিলাম বলছে মাদিয়ান হচ্ছে বালাদন একটি শহর অমিস এই রকম ওয়াস আলীল কারিয়া সুরাই ইউসুফরা আত্ম বেরাসিত রয়েছে জিজ্ঞাসা করো সেই জনপদকে ওই গ্রামকে জিজ্ঞাসা করো ওই দেশকে জিজ্ঞাসা করো কেমন কথা হলো দেশকে জিজ্ঞাসা করা যাবে উত্তর দিতে পারবে হ্যাঁ তো দেশ মানে দেশবাসী গ্রামকে মানে গ্রামবাসী জনপদ মানে জনপদের অধিবাসী এই রকম ওয়াস আলীল এইরা কাফেলাকে জিজ্ঞাসা করো কাফেলা কেমন কাফেলা মানে একটা দল দলকে জিজ্ঞাসা করো না কাফেলার লোকজনকে জিজ্ঞাসা করো আহলাল ইর যেসব কাফেলা সামান নিয়ে পণ্য নিয়ে যারা সফর করছে বাণিজ্যিক সফর তাদেরকে জিজ্ঞাসা জানি আহলাল কারিয়াতে আহলাল ইর অত্যাখা তুমা আকুম জেহরিয়ান তোমাদের পেছনে ফেলে দিলে সুরাহুদের আত্ম বেরানব্বই ওয়ারাহুম জেহরিয়ানের মানে লামিয়াল তাফিতু আলী তা কোনো ভ্রুক্ষেপ করলো না আর ওরা বলে থাক এজালাম থাক যে হাজা কারো যদি প্রয়োজন পুরা না করেন কেউ আসলে আপনার কাছে কোনো স্বার্থ নিয়ে গরজ নিয়ে আর তার প্রয়োজনটা আপনি পুরা করে দিলেন না তখন তারা বলে জাহার তাহা জাতি ওয়াজ জেহরিয়ান আমার প্রয়োজনটিকে আপনি উপেক্ষা করলেন আর ওয়াজ আমাকে পেছনে ফেলে দিলেন হ্যাঁ পেছনে ফেলে দিলেন মানে মরুক্ষেপ করলেন না আর জেহরি জেহরি মানে আন্তা খোঁজা মা কাদাব্বা তোমার সাথে কোনো জন্তুকে নিলে অথবা কোনো পাত্র নিলে তাস্তা জেহরো বেহি সেটা নিয়ে তুমি সেই জন্তুর ওপর চলে মাকান আতহম মাকান আহম ওয়াহেদ কোরআনে কেন রয়েছে আর মাকান দুটোর মানে হচ্ছে স্থান একই কানলাম ইয়াক নাও ফি হা সুরে আর এখন আত্ম মানে যেন তারা এই সেখানে তারা বসবাসই করে জীবন যাপন করেনি ফালা তা শালাল কমিল বা কমিল ফাসেকিন ফাসেক বা কাফের জাতি যে ধ্বংস হয়েছে তাদের ওপর কোনো আক্ষেপ করিও না সুর এ মায়দার আত্ম ছাব্বিশে আটষট্টিতে রয়েছে লাতা হাসান হ্যাঁ মানে চিন্তিত হইও না ফাকে ফা সা আল আ কাফের জাতির ওপর কী জন্য আমি দুঃখ করব। সুরে আরাফের আত্মহ তেরানব্বই রয়েছে তাহলে আসা মানে হচ্ছে হুজুন হাসান বশরী বলেন ইন্ন কালা তাল হালিমুর রশিদ সুরেহুদের আত্ম সাতাশিতে রয়েছে হুউদ আলাইস্লামকে তার জাতি কাফেররা হ্যাঁ উপহাস করে হ্যাঁ ঠাট্টা করে বলতো যে তুমি তো বড়ই হ্যাঁ সহনশীল মানুষ এবং বড়ই হ্যাঁ খুব ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ খুব সৎ মানুষ আসলে সৎ ভালো উদ্দেশ্য না যেমন কাউকে যদি কি করতে হয় ঠাট্টা উপহাস করতে হয় তাহলে কি বলে ও খুব মুসল্লি হয়ে গেছে না আসলে কি মুসল্লি বলতে চায় না ব্যঙ্গ করা ওই রকমই তারা বলেছিলেন উপহাস করছিল বলে লাইকা আর আইকা কারণ কোরআনের কোনো কোনো কেরাতে লাইকা রয়েছে লাইকা আর ঘন গাছ বিশিষ্ট জঙ্গল এলাকা জঙ্গল এলাকায়ও পাঠিয়েছিলেন আল্লাহ রবীন্দ্র সোহেব ইসলামকে সেটা মাদিয়ান বা মাদিয়ানের পাশে দুটো অঞ্চল ছিল দুই এলাকার জন্য পাঠিয়েছিলেন ইয়ুল্লাহ তাদেরকে ছায়ার দিবসের আজাবদ্বর একশো উনানব্বই রয়েছে সেটা কি ছিল ইজলালুল আজাব আজাব তাদেরকে ছায়া করেছিল মানে মেঘমালা কিন্তু সেই মেঘমালা থেকে তাদেরকে ধ্বংস করা হয়েছিল আজাব দিয়ে ধ্বংস করা হয়েছিল আগুন বর্ষণ করে বা পাথর বর্ষণ করে ধ্বংস করা হয়েছিল এই ছিল কতক্ষণ হইল আর দেখি এই অধ্যায়টা কত বড় এই অধ্যায়টা বড় মনে হচ্ছে আচ্ছা তাহলে আমরা এখন এখানে রেখে দিন সে আল্লাহ তালা আজকে রাকমল্লাহের আবার বলছি যে সব ভাইরা দেরি করে আসছেন আমরা আটটা বিশে আগামী সপ্তাহতে শুরু করব আটটা বিশে ঠিক আছে না আজকে আটটা পঁচিশে শুরু করেছি সুতরাং লেট করে আপনারা আসবেন না জাকুমল্লা খের ও সাল্লসান মোহাম্মদ ওয়ালা আলী হোসাহি আজমাই